স্যার। কি অবস্থা বন্ধু আমাদের? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো এখন থেকে তোমাদের ক্লাস গুলা নিতে পারবো আশা করি। তো 1 ঘন্টার মতো ক্লাস নিব, তারপরে দেখি যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবো। একটা ল্যাব 1 ঘন্টায় শেষ হয়ে যাবে এক্সপেরিমেন্ট। তোমাদের কেউ কেউ টিকা নিয়েছো অবশ্যই, না? করোনা টিকা নেওয়ার পরে কি ধরনের শরীরের অবস্থা কি ছিল? স্যার ওই দিন দিনের বেলা ভালো থাকে, বাট রাতের বেলা যে 12টার পরে হঠাৎ করে দেখলাম মাথা ব্যথা, জ্বর, সাথে শরীর অনেক দুর্বল হয়েছিল স্যার। একটু খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যায় এগুলো অবশ্য। আর ভিটামিন ডি রাইজ একটা আছে 40,000, ওইটা একটা খেয়ে ফেলো, সপ্তাহে একটা করে খেতে হয়। যারা সবাই খাইতে পারো এটা, হ্যাঁ, ভিটামিন ডি রাইস, তারপরে এই ক্যালসিয়াম, তারপরে এই যা যা লাগে জিঙ্কের ট্যাবলেট, ভিটামিন, খাওয়া দাওয়া ভালো করলে এই আর কোনো এফেক্ট করতে পারে না কি ভাইরাস ভ্যাকসিনটা। আচ্ছা যাই হোক, এটা এক একজনের ইমিউনিটির উপর ডিপেন্ড করে। তো আমার অভিজ্ঞতা খুব খারাপ হাসপাতালে, ওই সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলাম, তারপরে আমার নিয়েছিলাম, তারপরে দেখা গেলো আমার নিজেরই হয়ে গেছে। ওইখানে একটা বেড নিয়ে নিছি, আমার বেড দরকার ছিল না, তারপরে আর কি ওখানে খালি ছিল, এখানে বেড নিয়ে নিছিলাম। এর জন্য আর কি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করা হয় নাই, এখন ইনশাল্লাহ সবগুলা ক্লাসই হবে। তো আমি এক্সপেরিমেন্ট 1-এর ফাইলগুলো মনে হয় দিতে পারি নাই, না? ওগুলো আজকে আপলোড করে দিব। রেকর্ডিং ইন প্রোগ্রেস। আজকে এক্সপেরিমেন্ট 2টা শুরু করি। আগে একটু তোমাদের রিভিউ করি এক্সপেরিমেন্ট 1 কি ছিল, তাইলে হয়তো তোমাদের জন্য ইজি হবে জিনিসটা। প্রথম ক্লাস ছিল একটু হয়তো, আচ্ছা তোমাদের থিওরি ক্লাসে কতদূর পড়ানো হয়েছে বল, তুমি একটু জানাও তো। থিওরি ক্লাস শুরু হয়েছে কি দিয়ে আর কি কি পড়ানো হচ্ছে, ওটা একটু আইডিয়া হলে তাহলে আমি ওইটার সাথে ম্যাচ করে একটু পড়াবো। যদিও এটা উচিত না, ল্যাব ক্লাস তো আলাদা সম্পূর্ণ, 1.5 ক্রেডিট আওয়ার, তারপরে চেষ্টা করবো ওটার সাথে ম্যাচ করতে। তোমাদের থিওরিতে কি কি পড়ানো হয়েছে এখন পর্যন্ত? স্যার আমাদের এতে ইসিজি সিগন্যালটা পড়ানো হচ্ছে, আর অ্যারিথমেটিক ইয়ার, মানে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক যেগুলো আছে ওগুলো নিয়ে পড়ানো হচ্ছে স্যার। মানে ফোকাস করা হবে তোমাদের মেইনলি হার্টের যে সিগন্যাল গুলা, তারপরে এটা থেকে আমরা কিভাবে একটা ইসিজি সার্কিট ডিজাইন করতে পারি ওইটা নিয়ে আলাদা থিওরি ক্লাস একটা থিওরি দিতে হবে। ওই সময় আমরা আবার এগুলো সব দেখবো যে 12টা ভিউ আমরা কিভাবে দেখতে পাই। আর এরিথমিয়া বলতে আসলে এরিথমিয়া তোমাদের ল্যাব ক্লাসে এরিথমিয়া দেখানো হবে না, দেখাবো হালকা পাতলা। এরিথমিয়া মানে হলো কি বলতে পারবা? সমস্যা বা মানে ইয়ে ধরনের সমস্যা, এখন এটা অনেকের হার্টের বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, ব্লকের জন্য সমস্যা হতে পারে, তারপরে অনেকের জন্মগত ভাবে এরকম এরিথমিয়ার বিভিন্ন সিমটম থাকতে পারে। হ্যাঁ, নিউ নেটাল বেবিদের একটা থাকে কনজেনিটাল হার্ট ডিজিজ, ওটা তোমরা হয়তো জানো যে বাচ্চারা এটা হার্টে একটা প্রবলেম নিয়েই জন্মগ্রহণ করে। ডাক্তাররা এই জন্য দেখবা যে ওদের জন্মের পরেই ওদেরকে স্টেথোস্কোপ দিয়ে তারপরে পালস অক্সিমিটার দিয়ে চেক করে দেখে যে হার্টে কোনো ধরনের প্রবলেম আছে। তো এরকম হার্ট ডিজিজ গুলা বিভিন্ন রকম হয়, এটা তোমরা থিওরি ক্লাসে পড়তে থাকো। তারপরে মেড ল্যাব দিয়ে এক দুটা ল্যাব নিবো আজকে, আর এটা অবশ্যই ম্যাচ করে পড়াবো না একটা সময়, কিন্তু এখন এক্সপেরিমেন্ট 1টা দেখো তোমরা। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ডিজাইন করা, মানে তোমাদের কোর্সটা হচ্ছে কি বায়োমেডিকেল ইলেকট্রনিক্স, তাহলে এখানে মানে থিওরি থাকবে প্লাস সাথে কিন্তু ইলেকট্রনিক্স গুলাতে মেইনলি ফোকাস করতে হবে। তো প্রথম ল্যাবটা যেটা ছিল এটা হলো সম্পূর্ণভাবেই মানে একটা সার্কিট ডিজাইন, ওটা ছিল একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ডিজাইন করা। এই সার্কিটটাতে আমরা ডিরেক্টলি চলে যাই। আচ্ছা প্রথমে আমি একটু রিভিউ করে নিই কি কি
করেছিলাম, হয়তো তোমাদের ল্যাবশিটটা না পাওয়ার কারণে মনে নাও থাকতে পারে। এক নম্বর অবজেক্টিভ ছিল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইন অফ ইন অ্যাম্প ইউজিং থ্রি অপ অ্যাম্প কনফিগারেশন, মানে তিনটা অপ অ্যাম্প দিয়ে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ডিজাইন করা যায়। নর্মাল অপ অ্যাম্পে যেটা হয় যে নর্মাল অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা জানি যে এটা তোমার সিএমআরআর তারপরে সি ইউনিট এগুলো কম থাকে, এটা দিয়ে তুমি যদি ছোট্ট একটা সিগনালকে অ্যাম্পলিফাই করতে চাও তাহলে দেখবা যে ওইটা সিগনালটা হয়তো হারাই যাবে, এরকম হতেই পারে। তো এর জন্য স্লিউ রেট সিএমআরআর এগুলোকে ইমপ্রুভ করে একটা সার্কিট ডিজাইন করা হয়, ওইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। তো আমরা যেটা শিখতেছি এটা হলো বেসিক ডিজাইন, এটার মধ্যে কিন্তু অ্যাডভান্স কোনো কিছু নাই, যে সিএমআরআর ইমপ্রুভ করা স্লিউ রেট ইমপ্রুভ করা এগুলো নাই। এখন এখানে কি আছে যে সার্কিটটা আছে শুধুমাত্র, এখন ওইগুলো ইমপ্রুভ করার জন্য আইসিতে ইন্টিগ্রেটেড সার্কিটে ওইগুলো করা হয়, যে এই তিনটা ওপেন কনফিগারেশন তো থাকবেই, তার সাথে করে তোমার এই এক্সট্রা যে সার্কিট গুলা দেওয়া হয় যেগুলো হচ্ছে ওই গিয়ারগুলোকে ইমপ্রুভ করে, পারফরমেন্স গুলোকে ইমপ্রুভ করে। তাহলে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করেছি অবভিয়াসলি 741, এটা ডেটা শিট দেখতে বলছিলাম তোমাদেরকে, তারপর রেজিস্টার, ডিসি পাওয়ার সাপ্লাই, ফাংশন জেনারেটর আর অনেক কিছু, এগুলা স্কিপ করে যাই। আমরা যেটা ইউজ করেছিলাম এরকম একটা সার্কিট ছিল, এইগুলো ছিল তোমার ইসিজি সার্কিট, অ্যাম্পলিফায়ার সার্কিট, হ্যাঁ ইসিজি অ্যাম্পলিফায়ার সার্কিট, আর এটা হলো ওই একটা হিউম্যান বডিতে ইলেকট্রোড গুলা কানেক্ট করা হয় কিভাবে, যে লেফট আর্ম, রাইট আর্ম, রাইট লেগ এইগুলা দিয়ে এভাবে কানেক্ট করা হয়। লেফট আর্ম থেকে একটা ইলেকট্রোড দিয়ে কেবল কানেক্ট করে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের একটা ইনপুটে দেওয়া হয়, রাইট আর্ম থেকে একটা ইলেকট্রোড দিয়ে আরেকটা অ্যাম্পলিফায়ারের আরেকটা ইনপুটে দেওয়া হয়। তার মানে তোমরা যে দেখো ইসিজি করার সময় আমাদের বডিতে যে বিভিন্ন জেল দিয়ে যে ইলেকট্রোড গুলো বসায় এইগুলার ইনপুট আসলে কোথায় যায়, এগুলার ইনপুট যায় হচ্ছে এই সার্কিট গুলার ইনপুটে, এই যে কেবল গুলো বের হয়ে আসে এই কেবল গুলো আসলে সার্কিটের সাথে এভাবে কানেক্ট করে, এরকম একটা সার্কিট আছে ওই সার্কিটের সাথে কানেক্ট করে। তো আলটিমেটলি আমরা কি পাই যে একটা এইখান থেকে অ্যাম্পলিফাইড একটা সিগনাল আমরা দেখতে পাই, হার্টের সিগনালটা আমরা দেখতে পাই। এখন এটা ডিপেন্ড করে আমরা কি সিগনাল দেখতে চাই, আমরা পরে যেটা দেখেছিলাম এরকম একটা সার্কিট, যে সার্কিটের এই দুইটা অপেন হচ্ছে মানে এখানে ভোল্টেজ বাফার হিসেবে কাজ করবে, আমাদের যে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারটা আছে এটা ডিফারেনশিয়াল ইনপুটের দুইটি ইনপুট দিতে হয়, আমরা জানি দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট যাবে হচ্ছে এই বাফারের আউটপুট থেকে আর দুই নাম্বার বাফারের আউটপুট থেকে এখানে ইনপুট যাবে। তো আলটিমেটলি আমরা এখানে যদি কোনো একটা সিগনাল দেই, এখানে একটা সিগনাল দিলাম V1-এ আর একটা সিগনাল দিলাম V2-তে, তাহলে যেটা হবে যে প্রথমে ভোল্টেজ বাফার কি করবে ইনপুট ইম্পিডেন্স হাই থাকার কারণে এই সিগনালটা মানে বেটার পারফর্ম করবে সার্কিট, মানে সিগনালটা লস কম হবে। তারপরে হচ্ছে আমরা এখানে V2 দিলাম, এই V2 সিগনালটা ভোল্টেজ বাফার হয়ে যেহেতু যাচ্ছে তাহলে এটার ইনপুট ইম্পিডেন্স বেশি থাকার কারণে একই কাজ হবে, সিগনালের পারফরমেন্স আমরা ভালো পাবো, সিগনালটা ভালো এখানে যে ইনপুটটা আলটিমেটলি আমরা দিব এই সিগনালগুলো আমরা ভালো পাবো, তো আমরা আলটিমেট আউটপুটটা পাবো এখান থেকে। তো এখানে আমরা যেটা করছি যে দুইটা ইনপুট দিচ্ছি, একটা হলো এই যে লেফট আর্ম আর রাইট আর্ম বলেছিলাম না, ওইভাবে দেওয়া যেতে পারে, লেফট আর্মে দিলাম V1, রাইট আর্মে দিলাম V2, আলটিমেটলি আমাদের যেটা হবে যে এই দুইটা সিগনালের ডিফারেন্সকে অ্যাম্পলিফাই করবে হচ্ছে এই অ্যাম্পলিফায়ার। তো এটা এইভাবে কাজ করে আমরা ওই দিন এই গেইনের যে ইকুয়েশনটা এটা দেখেছিলাম কিভাবে ওই V1-V2 1+50kΩ আসে, যদি ইনপুটের এই আর আর সবগুলোর ভ্যালু যদি 25k করে থাকে তাহলে এখানে 50k হবে, কারণ এটা 2R/RG এরকম আসে। তো এটা তোমাদেরকে আমি দিয়ে দিব না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমাদের ল্যাবের কাজটা যেটা ছিল সেটা হলো গেইন ভার্সেস, এটা আসলে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি না, এটা একটু কারেক্ট করবো তোমরা, এটা হলো গেইন অ্যানালাইসিস। তার মানে আমরা এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেঞ্জ করলাম তখন হলো আমাদের গেইনটা চেঞ্জ হয়। তোমরা জানো যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা যদি ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়াই তাহলে গেইন বাড়ে, আর যদি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু কমাই তাহলে গেইন কমে। তো একইভাবে আমাদের যে এই যে একটা এই গেইন রেজিস্ট্যান্স আছে এখানে,
এই গেইনের ইকুয়েশনের মধ্যে ওইটার ভ্যালু যদি আমরা ধীরে ধীরে মানে এইভাবে ইনক্রিজ করি, তাহলে আসলে গেইনের অবস্থাটা কি হয় ওইটা আমরা দেখেছিলাম এই ল্যাবে। তো কয়েকটা আমি দেখেছিলাম, বাকিগুলো তোমাদের দেখার কথা ছিল, তো আমি আজকে দিয়ে দিলে তোমরা চেষ্টা করো। এই ছিল তোমাদের প্রথম ল্যাবটা, আর আজকে যে ল্যাবটা হবে একই সার্কিট দিয়ে আমরা করব, সেম সার্কিট হবে, প্রোটিয়াস দিয়ে আমরা একটা সার্কিট ডিজাইন করব, তারপরে হচ্ছে আমরা ওই সার্কিটের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করব। তার মানে আমাদের যেহেতু এটা ফ্রিকোয়েন্সিটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এই যে কোনো সিগনালের ক্ষেত্রে, আমাদের বডি সিগনাল গুলা নর্মালি থাকে হচ্ছে 20 হার্জ, 50 হার্জ, 150 হার্জ এরকম। তো এটা বিভিন্ন রকম হার্জ কেন বললাম, কারণ হচ্ছে যে আমাদের ইএমজি সিগনালের ফ্রিকোয়েন্সি একরকম, এটা 1 কিলো হার্জ পর্যন্ত হতে পারে বিভিন্ন বডিতে মানে ডিপেন্ড করে। তারপরে আমাদের ইসিজি সিগনালের ফ্রিকোয়েন্সি একরকম, 20 হার্জ থেকে শুরু করে 60 হার্জ, 100 হার্জ পর্যন্ত হতে পারে। কারণ ইসিজি সিগনালের মধ্যে কিন্তু একটা কম্পোনেন্ট না, এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে একটা ইসিজি সিগনালে। তোমরা জানো পি, কিউ, আর, এস, টি এগুলো আসল করে পড়ানো হয়েছে। তো পি এর ফ্রিকোয়েন্সি একরকম, তারপরে কিউ আর এস কমপ্লেক্স এর ফ্রিকোয়েন্সি আর একরকম। তো এই জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি মিলে একটা সিগনাল হয়, এর জন্য আমরা বলি যে আসলে ইসিজি সিগনালটা কিন্তু একটা নন স্টেশনারি সিগনাল, এটা কোনো স্টেশনারি সিগনাল না। নন স্টেশনারি বলতে যেটা বোঝায় যে এই সিগনালটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সাইন ওয়েভ যদি একটা হয় পিওর সাইন ওয়েভ, এটার একটা পজিটিভ হাফ সাইকেল থাকবে আর একটা নেগেটিভ হাফ সাইকেল থাকবে, সেম থাকবে। কিন্তু ইসিজির ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা কিছু সময় পর দেখা যাবে যে কিউ আর এস কমপ্লেক্সটা নাই, অথবা হঠাৎ করে একটা নয়েজ অ্যাড হয়ে গেলো, তার মানে এটা কোনো স্টেশনারি সিগনাল না। তো এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন আজকে আমাদের কাজটা হলো এই যে ফ্রিকোয়েন্সি, তাহলে এই ফ্রিকোয়েন্সির ইম্পর্টেন্সটা অনেক বেশি, একটা সার্কিটের ফ্রিকোয়েন্সি রেসপন্স বোঝা অনেক দরকার, কারণ ওই সার্কিটটা কত ফ্রিকোয়েন্সিতে কিভাবে পারফর্ম করে ওইগুলো আমাদেরকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে অবজেক্টিভটা, তাহলে আশা করি তোমরা নেম এক্সপেরিমেন্ট নেম থেকে বুঝতে পারছো যে স্টাডি দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। সো প্রিভিয়াস এক্সপেরিমেন্টে আমরা যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করলাম, ওই সার্কিটের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করবো আমরা। তো এই এই ল্যাবটা তোমরা ট্রিপলি 206 এ করেছিলে, 1 নম্বর আর 2 নম্বর ল্যাবটা ছিল, সেটা হলো 3 dB পয়েন্ট বের করে তোমরা যে কাজগুলো করেছিলে, সেম কাজটাই আমরা করবো শুধুমাত্র এই সার্কিটের জন্য। তো ওই সার্কিটে মানে প্রথমে আমরা কি করি, গেইনটাকে একটা নির্দিষ্ট করে দেই, তারপরে আমরা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে করে দেখি তারপর কেমন আসে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা বাড়াই, ফ্রিকোয়েন্সিটা কমাই, তখন দেখি আমরা গেইনটা কেমন আসে। তো অবভিয়াসলি যেটা হয় যে আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে অবজেক্টিভের মধ্যে প্রথম অবজেক্টিভটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ইনএম, আর টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইনএম ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমরা যেহেতু প্রথমে এক হয় কত ফ্রিকোয়েন্সিতে কিভাবে কাজ করে, আর 2 নম্বরটা হচ্ছে এই সার্কিটটা বিভিন্ন অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করা যেতে পারে। তো ওপিএস 741 একই জিনিস, সার্কিটের জন্য আমাদের একই মানে ইনস্ট্রুমেন্টগুলো একই লাগবে, সেম থাকবে, পাওয়ার সাপ্লাইও সেম। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স কাকে বলে এটা তোমরা একটু, তোমরা অবশ্যই জানো এটা, তাই না? এটা নিয়ে তো আর বলার কিছু নাই। এখানে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি মানে হতে পারে, হার্জ থেকে শুরু করে মেগা হার্জ, গিগা হার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। তো এখন আমাদের কাজটা হলো কত ফ্রিকোয়েন্সিতে কাজ করা, বডি সিগন্যালের কাছাকাছি ফ্রিকোয়েন্সি, সেটা হলো 100 হার্জ, 200 হার্জ ম্যাক্সিমাম, এই ফ্রিকোয়েন্সিগুলা আমরা দিয়ে কাজ করবো। তো সার্কিটের ইয়ার বোঝার সুবিধার্থে আমরা কি করবো, অনেক ফ্রিকোয়েন্সি দিব আমরা, এখানে দিব হচ্ছে 100 মেগা হার্জ, 1 গিগা হার্জ এরকম ফ্রিকোয়েন্সি দিব, দিয়ে দেখবো সার্কিটটা আলটিমেটলি কখন কিভাবে গেইনটা জিরো হয়ে যাচ্ছে ওইগুলো আমরা দেখব। তোমরা জানো যে গেইনটা ফল করে, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে গেইনটা ফল করে, তো এটাই আমরা দেখবো। তারপরে আমরা লগারিদমিক স্কেলে নিতে হয়, এগুলো তোমরা পড়ে আসছো 3.206 এ, যে একটা হচ্ছে নর্মাল এই যে ইয়া থাকে, লিনিয়ার থাকে, এক্স এক্সিস বরাবর লিনিয়ার থাকবে, ওয়াই এক্সিস বরাবর আমাদেরকে লগারিদমিক নিতে হবে, কারণ ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ এভাবে বাড়াইতে পারবো না। ফ্রিকোয়েন্সিটা আমাদের ইনক্রিজ করতে হবে 1 হার্জ, 10 হার্জ, 100 হার্জ, 1 কিলো হার্জ এইভাবে। তো এটা শুধুমাত্র লগারিদমিক গ্রাফ পেপারই পসিবল। তো এখন এখানে আমরা যেটা দেখবো যে এই বোর্ড প্লট, তারপরে তোমাদের এগুলো তোমরা অবশ্যই পড়ে আসছো, বডি প্লট করেছো 205 এ, তো এই কথাগুলো একটু দেখবো তোমরা, যে এক্স এক্সিস বরাবর আমরা ফ্রিকোয়েন্সি দিলাম, ওয়াই এক্সিস বরাবর আমরা গেইন দিলাম। তাহলে যেটা দেখবো যে নর্মাল যদি একটা, এটা একটা তোমার ব্যান্ড পাস ফিল্টার হয়, সেক্ষেত্রে আমরা একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো, একটা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। তো লোয়ার কাট অফ, এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সিগুলোকেই বলা হয়েছে 3 dB পয়েন্ট,
যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত পার্সেন্ট থাকে, 70% গেইন থাকে। এখন গেইনটা যদি হয় মানে মনে করো 100 গেইন, একটা অ্যাম্প্লিফায়ার তুমি ডিজাইন করেছো ওইটার ম্যাক্সিমাম গেইন হতে পারে 100, তার মানে তোমরা 3 dB পয়েন্ট পাবো হচ্ছে 70-তে। এটা তোমরা জানো আশা করি, মানে যখন গেইনটা 70 হবে তখনই তোমরা 3 dB পয়েন্ট পাবা। তার মানে ফ্রিকোয়েন্সি একসময় বাড়াতে বাড়াতে যে 70 গেইন হবে, তারপরে ম্যাক্সিমাম গেইন হবে, এরপরে কিছুটা সময় তোমাদের গেইন কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে, একটা সময় যে আবার গেইনটা কমা শুরু করবে। তার মানে ফ্রিকোয়েন্সিটা অনেক ইম্পর্টেন্ট এখানে, বোঝা যে কত ফ্রিকোয়েন্সিতে তোমার সার্কিটটা কত ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে। ঠিক আছে, তো তোমাকে যদি বলা হয় এমন একটা সার্কিট ডিজাইন করতে যেটা হচ্ছে 50 Hz ফ্রিকোয়েন্সির জন্য কাজ করবে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই ইনস্ট্রুমেন্ট গুলো এমন ভাবে ইউজ করতে হবে যাতে করে সেটা 50 Hz কাজ করে, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো এইভাবে নিতে হবে। তো এইগুলা হচ্ছে আলাদা সার্কিট। তো এখন আমরা যে সার্কিটটা দেখবো ওই সার্কিটে কিন্তু আমরা কোনো ক্যাপাসিটর ইউজ করব না, কিন্তু তারপরেও আমরা কি পাবো এরকম গেইনটা ফল করবে। এটার কারণ হচ্ছে কি বলতে পারবা কেউ, যে যদি আমরা একটা সার্কিটে আমরা জানি যে লো পাস ফিল্টার ইউজ করার জন্য কিভাবে ক্যাপাসিটর ইউজ করতে হয়, হাই পাস ফিল্টারের জন্য কি করতে হয়, এগুলা কি আমি একবার দেখাবো? লো পাস ফিল্টারে ক্যাপাসিটরটা কোথায় দিতে হয়, হাই পাস ফিল্টারে রেজিস্টরের আগে দিতে হয় না পরে দিতে হয়, এগুলা তোমরা পড়ে আসছো তাই না? জি স্যার, ইলেকট্রনিক্স ছিল বাট হ্যাঁ, এগুলা তো আর দেখানোর দরকার নাই। কিন্তু আমার কোয়েশ্চন হলো, এই যে সিম্পল একটা 3 op-amp কনফিগারেশন ছিল সার্কিট, আমি সার্কিটে যাই যদি, অবশ্যই এখানে আছে সার্কিটটা, এই যে সার্কিটটা, এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি পাবো, প্রথমে গেইনটা কনস্ট্যান্ট থাকবে, তারপরে গেইনটা ফল করা শুরু করবে। তাহলে কেন গেইনটা ফল করবে, এখানে তো কোনো ক্যাপাসিট্যান্স নাই। আমরা জানি যে ক্যাপাসিট্যান্স এর কারণেই কি হয় গেইনটা ফল করে, ক্যাপাসিট্যান্স এই যে x = 1/2π আর সি, এটা তো তোমরা জানো, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু কি 1/2πfc। তো ওই ইকুয়েশন থেকে ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি আমি ওইটা তোমাদেরকে একটু দেখাই হয়তো তাহলে মনে পড়বে। এই ইকুয়েশনটা অবশ্যই আছে এখানে ল্যাবশিটে, তোমরা এটা দেখবা, এই যে এখানে তো ব্যান্ডউইথটাও আছে, তারপরে আমরা 3 dB পয়েন্ট কাকে বলে, ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য 3 dB পয়েন্ট হচ্ছে 20 log 0.707 √2 যেটা, আর এখানে যে এই 3 dB পয়েন্টে যে পাওয়ারটা হাফ হয়ে যায় ওইটার একটা ক্যালকুলেশন দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবা জাস্ট, এটা বাচ্চাদের পড়াশোনা, যে পিটা কিভাবে 0.5 dB হচ্ছে তোমাদের যখন এখানে ম্যাক্সিমাম গেইনের 70% হচ্ছে, ওইটাই জাস্ট দেখানো হচ্ছে, এটা তোমরা দেখে নেবা। তারপরে আমাদের কাজ হলো এই এই ইয়াতে চলে যাওয়া সার্কিটে, যে অ্যাডভান্টেজ গুলা কি কি, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের কিছু অ্যাডভান্টেজ আছে, তার গেইন হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের গেইন অনেক বেশি পর্যন্ত ভেরি করা যায়। হ্যাঁ, তোমরা এখানে 0.001 মিলি তোমার ছোট্ট একটা সিগনাল যেটা আছে ওইটাকেও তোমরা কি করতে পারবা, অনেক বেশি অ্যাম্পলিফাই করতে পারবা, 100 টাইমস 10 টাইমস 1000 টাইমস 10,000 টাইমস তোমরা ইনক্রিজ করতে পারবা। কিন্তু যদি সেটা তোমরা নর্মাল ওপেন দিয়ে করো তাহলে কিন্তু সেই সিগনালে অনেক নয়েজ আসবে, হ্যাঁ, তার নয়েজ গুলো এখানে অ্যাড হয়ে যায়। তো এই প্রবলেম গুলাই কিন্তু এখানে দূর করা হয় ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার দিয়ে। আরেকটা সুবিধা হলো CMRR টা ইমপ্রুভ করা হয়, কমন মোড রিজেকশন রেশিও যেটা AD/SE, ডিফারেনশিয়াল গেইন বাই কমন মোড গেইন, ওইটাকে এখানে হাই রাখা হয়, এই কারণ এটা যত হাই হবে তত বেটার পারফর্ম করবে সার্কিটটা। হ্যাঁ, কারণ এখানে তোমাদের কমন মোড গেইনটা হলো যে তোমরা যদি দুইটা ইনপুটকে শর্ট করে একটা সিগনাল দাও তাহলে সেটাই হচ্ছে কমন মোড গেইন, এটা তোমরা জানো, আর ডিফারেনশিয়াল গেইন হলো তোমরা যদি আলাদা আলাদা ইনপুট দাও। তো এই দুইটার যে রেশিও AD/SE এটাকে বলা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, এইটা তোমরা জানো ইনফিনিটি হলে বেটার। এখন আমাদের হচ্ছে যত বেশি করতে পারবো আমরা একটা আইসিতে, যেমন ধরো তোমাদের আইসিতে এগুলা বলা থাকবে, 741 এর ডেটা শীট যদি তোমরা দেখো ওইখানে CMRR এর একটা ভ্যালু দেওয়া থাকবে, ওটা হয়তো 50 dB অথবা dB-তে দেওয়া থাকবে, যেহেতু এটা একটা রেশিও, হ্যাঁ, যে কোনো রেশিওকে dB-তে দেওয়া থাকবে। তো AD/SE এটা কি হচ্ছে, এটা দেওয়া আছে তোমাদের এরকম মনে করো এই একটা 50 dB দেওয়া আছে, আরেকটা আইসির জন্য মনে করো দেওয়া আছে 100 dB, তাহলে কোনটা বেটার, অবশ্যই 100 dB যেটা ওইটা বেটার। হ্যাঁ, তো এর জন্য মানে CMRR-টা দেখে নিতে হয় কোন ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের CMRR কত। তা আমরা যখন ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারগুলো নেক্সট স্টেপগুলোতে পড়বো, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার নিয়ে আমরা কাজ করব, তখন আমরা ওইটা ডেটা শিট দেখবো যে আসলে ওইটার 3 dB পয়েন্ট কোথায়, ওইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন, সব কিছু থাকবে, আমরা ওইগুলো জাস্টিফাই করবো আসলে ওইগুলো আছে কিনা ওইগুলো।
আচ্ছা, তারপরে হচ্ছে হাই ইনপুট রেজিস্ট্যান্স। তোমরা জানো ইনপুট ইম্পিডেন্স যত বেটার হবে ওই আই মানে অপ অ্যাম্পটা তত ভালো কাজ করে। তো ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রেও সেম, যে ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স যদি বেটার হয়, বেশি থাকে, তাহলে সেটা বেটার পারফর্ম করে। এটার কারণ কি? কারণ হচ্ছে ইনপুটে কোনো সিগনাল লস হয় না, টোটাল সিগনালটা আমরা আউটপুটে পাই, বুঝা গেছে? আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশনে যে বলেছিলাম যে 2 নম্বর অবজেক্টিভটা, অ্যাপ্লিকেশনটা কোথায় হতে পারে? ডেটা অ্যাকুইজিশন, যে কোনো তোমার লো আউটপুট ট্রানজিস্টার ট্রান্সডিউসার যেগুলো থাকে, যে তোমার স্টেইন গজ, থার্মোকাপল, হুইস্টন বিস মেজারমেন্ট, এইসবে ইউজ করা হয়। তো হুইস্টন বিস মেজারমেন্টের একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলি, ওইটা হলো আমাদের যে ওয়েট মেশিন থাকে, ওয়েট মেশিনের নাম তো তোমরা শুনেছো তাই না? ডিজিটাল ওয়েট মেশিন, ওইখানে কিন্তু ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। হ্যাঁ, করা যায় হুইস্টন বিস দিয়ে, তারপরে 4টা রেজিস্ট্যান্স দিয়ে, ওইভাবে ইনপুট দিয়ে তারপরে আমরা করতে পারি। তো এখানে আসলে তোমরা 4টা সেন্সর থাকে, 4 কোণায় 4টা সেন্সর থাকে। তোমরা এগুলা ওয়েট মেশিন ডিজাইন যদি করে থাকো কোনো কোনো প্রজেক্টে, তাহলে দেখবা ওইখানে আমাদের দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের দিয়েছিলেন স্যার ওয়েট মেশিনের এটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ওয়েট মেশিনের ক্ষেত্রে দেখবা যে ওইখানে একটা ওই ভালো মানের একটা অ্যাম্পলিফায়ার থাকে, তার সাথে কি থাকে একটা ওই, তোমরা যদি মনে করো ওইটা হচ্ছে বলা হয় এই নামটা মনে নাই আমার, ওইটার মানে ডিভাইসের একটা নাম আছে ওইটা মনে নাই। আচ্ছা যাই হোক, ওইটা হলো যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা অ্যানালগ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ওইটা থাকে, এডিসি বলা হয় এটাকে। হ্যাঁ স্যার, H6711। হ্যাঁ হ্যাঁ, এই তো H6। তো এটা ভালো তোমাদের মনে আছে। তো ওইটা 24 বিটের হয়, যত বেশি বিট হবে ওইটা পারফরমেন্স তত বেটার হবে। তোমরা জানো এটা, তোমরা যখন ওই থার্ড ইয়ারের একটা কোর্স করেছিলে ওইখানে করেছিলে যে আসলে একটা এডিসি বা যে কোনো ধরনের অ্যানালগ ডিজিটাল কনভার্টার ওইগুলোর ক্ষেত্রে ওইটার বিট যত বেশি হবে ওইটার পারফরমেন্স তত বেটার হবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে মাইক্রো কন্ট্রোলার গুলা নর্মালি আমরা ইউজ করি এই ধরনের সিগনালে ইনপুট নেওয়ার জন্য। তো নর্মাল মাইক্রো কন্ট্রোলার এর মধ্যেও কিন্তু এডিসি থাকে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থাকে, কিন্তু আমরা আলাদা করে একটা এডিসি নেই এবং ওইটা ইউজ করি। এটার কারণ হলো আমরা প্রিসাইজ ভ্যালু দেখতে চাই। যদি তোমরা মাইক্রো কন্ট্রোলার এডিসি ইউজ করো, তাহলে কিন্তু তোমরা যে ওয়েট মেশিন ব্যবহার করবা, ওয়েট মেশিন তৈরি করবা, ওইটার ভ্যালু কিন্তু খুবই বাজে আসবে। হ্যাঁ, দেখবা কিছু ওয়েট মেশিন আছে অনেক ভালো কাজ করে, কিছু ওয়েট মেশিন আছে খুব বাজে কাজ করে, মানে এটা প্রাইসের উপর ডিপেন্ড করে। দেখবা যে যেটা অনেক ভালো ওইটার প্রাইসটা বেশি, ওইটার সার্কিট অনেক ভালো। হ্যাঁ, তো সার্কিট ভালো মানে কি, ওইখানে ভালো ইঞ্জিনিয়াররা কাজ করেছে, অনেক বেটার ইঞ্জিনিয়াররা ওইখানে তাদের নলেজ দিয়েছে, ওইখানে ডিজাইনে অনেক সময় গিয়েছে, ওইটাতে তোমার যে লংজিভিটি আছে, তারপরে ইউজারের জন্য যে বিষয়গুলো আসে যে ওরা যেন সহজেই বুঝতে পারে, হ্যাঁ ওই বিষয়গুলো এখানে দেওয়া হয়। তো ওই জন্য এগুলোর প্রাইস একটু বেশি হয়। আর যেগুলো হচ্ছে দেখবা কম দামি, ওইগুলা দেখবা হয়তো কিছুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্সেপশনাল, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু তারপরেও বেটার পারফরমেন্স হয় না। একবার ওয়েট যেটা দেখাবে, আরেকবার দাঁড়ালে ওয়েট হয়তো আরেকটা দেখাবে। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো হয় হচ্ছে যে এডিসি গুলো ঠিকভাবে কাজ করে না, অথবা সার্কিট যেটা ইউজ করা হয়েছে ওটা বেটার পারফরমেন্স দিতেছে না, এইসব কারণে হয়। তো এই একই কাজ কিন্তু আমাদের বডি সিগনাল যখন আমরা নিয়ে কাজ করব, তখনও কিন্তু একই কাজ আমাদেরকে করতে হবে। আমাদের সার্কিটটা বেটার হতে হবে, আমাদের ওইখানে তোমার নয়েজ ক্যান্সেলেশন সার্কিটটা ভালো কাজ করতে হবে। এই সব কিছু মিলায় যখন দেখবা তখন হচ্ছে সার্কিটটা ভালো কাজ করবে। তো ইসিজি মেশিন কিন্তু অনেক দামের রেঞ্জের পাওয়া যায়, একটা এরকম আছে যে 50,000, আরেকটা আছে 20,000 টাকারও পাওয়া যায়। তার মানে কি, এখানে 50,000 যেটা সার্কিট ওইটা অবশ্যই ভালো একটা রিনাউন্ড কোম্পানি তৈরি করেছে, এবং ওদের যে এই যে বিষয়গুলো আছে সার্কিটের ভিতরে, যে নয়েজ ক্যান্সেলেশন সার্কিট, সিএমআরআর ইম্প্রুভমেন্ট সার্কিট, স্লিউ রেট ইম্প্রুভমেন্ট সার্কিট, এই সবগুলো ওরা দিয়েছে, যে কারণে ওদের ইসিজি সার্কিটে তোমার ভ্যালুটা হচ্ছে রিলায়েবল। যেমন ডিজিটাল মেশিনও আছে আবার অ্যানালগ মেশিনও আছে ব্লাড প্রেশারের জন্য। ডিজিটাল মেশিনগুলো কিন্তু ডাক্তাররা আগে ব্যবহার করতো না, এটা তোমরা হয়তো জানো, ওরা অ্যানালগ মেশিনই ব্যবহার করতে চাইতো, কিন্তু এখন কিন্তু আবার ডিজিটাল মেশিন ইউজ করা হচ্ছে। যে অমরনের যে ডিজিটাল মেশিনগুলো তোমরা পাবা বা ফিলিপসের, ওইগুলো কিন্তু অনেক ভালো, ওইগুলা অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে এবং অনেক ভালো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো যদিও এখনো ডিজিটাল মেশিন ডাক্তার ইউজ করতে চায় না, কিন্তু আমি ওই কোভিডে যখন ইয়াতে ছিলাম, সোরার দিতে ছিলাম, তখন ওরা ব্লাড প্রেশার মেজারমেন্টে ডিজিটালটা ইউজ করেছে। হ্যাঁ, এটার আরেকটা কারণ আছে অবশ্য, যে অ্যানালগ দিয়ে দেখতে গেলে একটু সময় লাগে, ডিজিটালে জাস্ট অটোমেটিক পাম্প হয়, অটোমেটিকভাবে জিনিসটা দেখা যায়, এবং এটা খুব একটা খারাপ না। তো এর জন্য এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ডিজাইন করবো বা যে কোনো সার্কিট ডিজাইন করবো,
ওইটার একদম ডেপথে যে কাজ করতে হবে, ডিটেলসে, ওইটা ডিটেলসে যে কাজ করে আমাদের ওইটার প্রবলেম বের করতে হবে, যে ওইটার আউটপুটে প্রবলেমটা কোথায় হচ্ছে, কি করলে এই আউটপুটের প্রবলেমটা দূর হবে, এই বিষয়গুলো এখন তোমাদেরকে যা শেখানো আর নতুন কিছু না। এখন আগে যেমন আমরা জাস্ট সিঙ্ক নিয়ে নর্মাল একটা সিগনাল দিয়ে দিতেছিলাম 500 মিলিভোল্টের, এখন আমরা এসে রিয়েল বডি সিগনালটা নিয়ে এখানে কাজ করব, যে আমাদের ইসিজি সিগনালের পি ওয়েভের এম্পলিটিউডটা কত হয়, কিউআরএস কমপ্লেক্সের ম্যাক্সিমাম এম্পলিটিউড কত হয়, এগুলো আমরা জানবো, আর কিছুই না, ডিফারেন্স কিছুই না, শুধু তোমাদেরকে একটু মেডিকেল টার্ম শিখতে হবে। ওকে, আর এই দুই নাম্বার অবজেক্টিভ গেল যে মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন ইউজ হতে পারে, যেটা তখন বললাম, তারপরে নেভিগেশন, রাডার ইনস্ট্রুমেন্টেশন ওইসব ইউজ হতে পারে। তো তোমরা যে অনেক ভালো ভালো মোবাইলের সেন্সর সম্পর্কে অবশ্যই জানো তোমরা, এই সেন্সরগুলো আলটিমেটলি যেটা করে বিভিন্ন ধরনের এম্পলিফায়ার ইউজ করে, যেমন ধরো তোমরা যদি লাইট সেন্সরের কথা চিন্তা করো, ওই লাইট সেন্সর কি করে, সিম্পল দুইটা লাইট ইনপুট নেয়, এম্পলিফায়ারের মধ্যে দেয়, এম্পলিফায়ারটা ওইখান থেকে আউটপুট দেয়। হ্যাঁ, ওই আউটপুটটাই ডিপেন্ড করে যে এখানে কত হবে, ওইটাই ডিপেন্ড করে যে লাইটের ইন্টেনসিটি কত আছে। তাই এইসব সার্কিট কিন্তু খুবই সহজ। তারপরে টিল সেন্সর মোবাইলের যদি বলো, তারপরে যত ধরনের জাইরোস্কোপ, এইগুলা সবই কিন্তু তোমার ছোটখাটো ইলেকট্রনিক্স, ছোটখাটো নয়, মেইনলি ইলেকট্রনিক্স এগুলা। ইন অডিও অ্যাপ্লিকেশন এখানে তোমরা জানো যে যে কোনো লো সিগনালকে আমরা এম্পলিফাই করতে পারি, একইভাবে আমরা যে যদি দেখি যে যদি লো কোয়ালিটির একটা হেডফোন হয়, ওইটা কানে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে মনে হবে যে আমার মানে কেন আমি শুনলাম, আমার এটা শোনা ঠিক হয় না, এরকম একটা ফিলিং আসবে যে আমি জীবনে আর এটা দিয়ে কিছু শুনবো। কিন্তু তুমি যদি ভালো একটা কোম্পানি যেমন সনি অথবা অ্যাপলের, অথবা অ্যাপল এখন এয়ারফোর্স তৈরি করতেছে, ভালো ভালো হেডফোন তৈরি করতেছে, তারপরে হচ্ছে তুমি যদি স্যামসাং এর একটা হেডফোন কানে দাও, বিটস এর একটা হেডফোন, তখন মনে হবে যে আমি এটাই শুনবো, মানে আর বাইরের কোনো কিছু শুনতে চাই না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং কাজ, তুমি তোমার সার্কিটটা কত ভালোভাবে ডিজাইন করতেছো, ইউজার ফ্রেন্ডলি কত দূর করতে পারতেছো, মেডিকেলের ক্ষেত্রেও সেম। তারপরে হচ্ছে হাই স্পিড সিগনাল কন্ডিশনিং, এখানে তো তোমরা জানো ভিডিও ডাটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে যে মানে এখানে সিগনাল কন্ডিশন করতে হয়, সিগনাল কন্ডিশনিং হলো যে তোমাদের একটা এই আমি দেখাবো, ওইটা হলো আলটিমেটলি যেটা হলো যে আমাদেরকে সিগনালটাকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যেতে হয়। আমরা একটা অ্যানালগ ইনপুট পাই, ওইটাকে ডিজিটাল করে, তারপরে নয়েজ ক্যান্সেল করে, তারপরে বিভিন্ন ধরনের লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার ডিজাইন করে আলটিমেটলি আমাদেরকে একটা আউটপুটে আসতে হয়। তো এই যে কাজগুলো করতে হয় এইগুলো হচ্ছে সিগনাল কন্ডিশন। ঠিক আছে, তো এইগুলো করার জন্য আবার ওই ভিডিও অ্যাকুইজিশন বা ইমেজ প্রসেসিং এগুলো করা হয় সার্কিট ইউজ হয়। তারপরে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্পলিফিকেশন আরএফ সিস্টেমে, রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমে, ওই হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্পলিফিকেশনেও এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের অ্যাপ্লিকেশন আছে। তো এইগুলো তোমরা অবশ্যই করবা, ভাইবাতে জিজ্ঞেস করবো। তো সার্কিট সেম, আমরা এখানে দুইটা ইনপুট দিব, একটা হচ্ছে V1-এ, একটা V2-তে। এখানে ভোল্টেজ বাফার দুইটা আছে, তো আর রেজিস্ট্যান্স গুলো আছে এখানে 6টা, আর একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার আছে। তো এই সার্কিটটা এখন আমরা ডিজাইন করবো, তারপরে আমরা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি দিব। তো এখন আমাদের অবজেক্টিভ গুলো একটু দেখে নিই। অবজেক্টিভ হলো যে তোমাদের এখানে রেজিস্ট্যান্সের গেল 20K এরকম আমরা দিব, তোমরা জানো এটা আগের সার্কিট। তারপরে এখন কাজটা কি হবে আমাদের একটু ডিফারেন্ট হবে, সেটা হলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আরজি ভ্যালু দিব প্রথমে। হ্যাঁ, মনে করো আমরা 0.5K আরজি ভ্যালু দিব, তাহলে এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটের মধ্যে এই যে আর গেইন, এটা কিন্তু তুমি সেট করতে পারো, ঠিক কি না? আর রেজিস্ট্যান্স গুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, এগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স, শুধুমাত্র আর গেইনটাই তুমি চেঞ্জ করতে পারবা। তো এই আর গেইনের ভ্যালুটা হচ্ছে আমরা প্রথমে কি করব, 0.5K দিব। দেখো এখানে দেওয়া হয়েছে অবজেক্টিভ 1-এ চার্জ ইকুয়াল টু 0.5K দেওয়া হয়েছে। এটা দেওয়ার পরে তোমাদের কি হলো, একটা গেইন কিন্তু সেট হয়ে গেল, তাই না? চার্জ ইকুয়াল টু 0.5K এর জন্য আমরা একটা গেইন পেয়ে গেলাম। ওই গেইনটা আমরা এখন ওই গেইন দিয়ে আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে পারি। এখন 1 Hz, 10 Hz এরকম ভাবে আমরা 2 MHz পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিব, দিয়ে দেখবো যে ওই কার্ভটা কেমন আসে, ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা কেমন আসে। একইভাবে আমরা এরকম 4টা আমরা ওই রেজিস্ট্যান্স দিব, নেওয়ার পরে আমরা দেখবো যে আসলে প্রত্যেকটার জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা কেমন হয়। তো এটা তোমাদেরকে যদি একটা বেসিক কোয়েশ্চেন আমি করি, তাহলে যদি পারো আমি ভালো একটা মার্কস দিব এখানে। এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, এটা একবার কম আছে, আরেকবার কি আছে, অনেক বেশি আছে। তো 3 dB পয়েন্ট কোনটার ক্ষেত্রে আমি আগে পাবো, 0.5K এর জন্য আগে পাবো নাকি 40K এর জন্য আগে পাবো? আমি একটু হিন্ট দিয়ে দিই,
0.5 কে জন্য তোমরা গেইনটা সবচেয়ে বেশি পাবা না কম পাবা সবচেয়ে বেশি পাবা হ্যাঁ কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল 1+50 কে বাই আরজি আরজিটা নিচে আছে তাহলে আরজি ভ্যালু যত কম হবে গেইন তত বেশি হবে তোমরা কি এগুলা বুঝতেছো একটা গেইনের ইকুয়েশন আমরা প্রথম দিন পড়েছিলাম না ওইটাই জন্যই দরকার হচ্ছে একটু দেখো তো রিকল করতে পারো কিনা এরকম ছিল কিনা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার ছিল প্রথমে দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা প্রথমে আমরা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার কি এটা দেখালাম এটার মানে আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কেমন আসে এটা দেখালাম আমরা যে ভি আউট ইকুয়াল টু আরসি বাই আর1 ভি2 মাইনাস ভি1 ঠিক আছে এটা তো আমরা বুঝলাম এটা নিয়ে কোনো কাজ নাই আমাদের কাজ হলো এই যে ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার এইখান থেকে আমাদের ল্যাব শুরু তো এখানে আমরা যেটা দেখলাম গেইনের একটা ইকুয়েশন আমরা পাই ভি আউট ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2 ইনটু 51 কে বাই আরসি মানে এরকম ছিল না গেইনের ইকুয়েশনটা 2 আর প্লাস 1 বাই আরসি তাহলে এখন এখানে তোমরা খেয়াল করো আর জি যে রেজিস্ট্যান্সটা এটা কি আছে হরে আছে তাই না নিচে আছে কি ভাই এটা পাবো এখানে যদি আর জি ভ্যালু আমরা কম দেই তাহলে এই আউটপুট ভোল্টেজটা কি বেশি হবে না বেশি হবে জি স্যার তাহলে গেইন বেশি হবে কারণ গেইন ইকুয়াল টু ভি আউট বাই ভি ইন আই আর জি ভ্যালু যদি তোমরা বেশি দাও যেমন ধরো 100 কে দিলাম তাহলে কি হবে ভি আউট এর ভ্যালু কম হয়ে যাবে না কারণ 51 কে দিয়ে তুমি যদি 100 কে ভাগ দাও তাহলে পাবা 0.5 আর 51 কে দিয়ে যদি 0.5 কে ভাগ দাও তাহলে কত পাবা 0.5 মানে 1/2 251 এরকম হবে না মানে 100 বেশি হয়ে যাচ্ছে তার মানে আমি যেটা বলতে যাচ্ছি যে আর জি এর ভ্যালু যত কম থাকবে গেইন বেশি থাকবে আর জি এর ভ্যালু বেশি থাকলে গেইন কম থাকবে বুঝা গেছে এটা তো বুঝতে পারছো অন্য কিছু এখানে বোঝার দরকার নাই আর জি এর ভ্যালুর সাথে গেইনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল এটা বুঝতে পারলেই হবে তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে তাহলে rg = 0.5 কে যখন তখন হচ্ছে আমাদের গেইন কি হবে সবচেয়ে বেশি হবে আর rg = 40 এর জন্য গেইন সবচেয়ে কম হবে বুঝা গেছে তাহলে আমাকে একটু বলো তো গেইন বেশি হলে ফ্রিকোয়েন্সি রেসপন্স আগে পাওয়া যায় নাকি গেইন কম হলে ফ্রিকোয়েন্সি রেসপন্স আগে পাওয়া যায় মানে গেইন কম হলে টিপি পয়েন্ট আগে পাওয়া যায় কম হলে একটু চিন্তা করে বলতে হবে এগুলা গেইন যদি বেশি থাকে তাহলে আগেই আমরা 3 dB পয়েন্ট পাবো এগুলা তোমাদেরকে 206 এও পড়ানো হয়েছে 205 এও পড়ানো হয়েছে আর গেইন যদি কম থাকে তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ওয়াইডার হবে এটা কি মনে নাই তোমাদের প্রথম লেভেলেই কিন্তু এটা পড়ানো হয়েছে একটা 10 কে রেজিস্ট্যান্স দেওয়া হয়েছিল আর একটা 100 কে রেজিস্ট্যান্স দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে তোমরা এটা আনসার দাও যে কোন রেজিস্ট্যান্সের জন্য তোমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স ওয়াইডার হচ্ছে তোমাদের আনসার ছিল কি 10 কে এর জন্য কারণ 10 কে এর জন্য গেইন কম হয় ওইটা আবার ইনভার্সলি প্রপোর্শনাল না ওইটা হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল আরএফ এর ভ্যালু একবার 10 কে দিলা আরএফ এর ভ্যালু একবার 100 কে দিলা ইনভার্টিং এমপ্লিফায়ারের জন্য তাহলে যেটা হবে যে 10 কে এর জন্য তোমরা কি পাবা গেইন কম পাবা কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ওয়াইডার হবে এটা কি মনে করতে পারতেছো 206 এ ল্যাব 1 এ একটা রিপোর্ট কোশ্চেন ছিল যেটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া ছিল ওইখানে এরকম একটা কোশ্চেন ছিল তারপরে তোমরা এরকম আনসার দিয়েছিলে যে আমরা যদি 100 কে রেজিস্ট্যান্স দিই আরএফ এ তাহলে আমরা কি পাই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ন্যারো পাই কারণ আমরা গেইনটা বেশি পাচ্ছি একই ভাবে আমরা ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ারের ক্ষেত্রে যদি ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু আরজিটা তাহলে এই আরজি = 0.5 এর জন্য আমরা গেইন বেশি পাবো তার মানে এখানে 3 dB পয়েন্টটা আমরা কি আগে পাবো আর যদি আরজি = 40 কে হয় তাহলে গেইনটা কম হবে তার মানে আমাদের 3 dB পয়েন্টটা আমরা অনেক পরে পাবো মানে অনেক ফ্রিকোয়েন্সি পরে পাবো যেমন ধরো 500 কিলোহার্টজে যে পাবো আর যদি আমরা এখানে 0.5 কে দেই তাহলে 2 কিলোহার্টজে যে হয়তো আমরা 3 dB পয়েন্টটা পেয়ে যাব তার মানে কি 0.5 কে এর জন্য 2 কিলোহার্টজ থেকে গেইনটা কমা শুরু করবে বুঝা গেছে প্রথমে গেইনটা কনস্ট্যান্ট ছিল তারপরে কমা শুরু করে এই যে তোমরা এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা একটু খেয়াল করো এই যে এটা তো এরকম প্রথমে আমাদের এরকম কনস্ট্যান্ট ছিল তারপরে হচ্ছে এইভাবে কমা শুরু করতেছে তাই তো এখান থেকে 3 dB পাচ্ছি এই যে 3 dB পয়েন্ট যেটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে যে পাচ্ছি এটাই কিন্তু আমাদের কনসিডারেশন এখন এই লোয়ার নিয়ে আমাদের কোনো কাজ নাই ঠিক আছে কারণ এটা একটা কি
কি ফিল্টার হিসেবে কাজ করবে বলো তো? এটা একটা লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে, কারণ লো ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাস করবে, আর এই ফ্রিকোয়েন্সির পরের কোন ফ্রিকোয়েন্সিকে সে পাস করতেছে না। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হবে কি, এই সার্কিটটা ডিজাইন করা এবং ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখা। বোঝা গেছে? তাহলে আমি মনে হয় আগে আমি প্র্যাকটিক্যালে চলে যাই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। ঠিক আছে, অবজেক্টিভ এ ছিল এটা যে তোমাদের এই কাজগুলো করতে হবে। আমি আবার এক কথায় বলি যে এখানে পাঁচটা রেজিস্ট্যান্সের ভ্যালু নেওয়া হলো, পাঁচটা রেজিস্ট্যান্সের জন্য আমরা পাঁচটা গেইন সেট করে দিলাম। একবার গেইন হবে বেশি, তারপরে একটু কমবে গেইনটা, তারপরে আরো কমবে, আরো কমবে, আরো কমবে। এই প্রত্যেকটা গেইন আস্তে আস্তে কমতেছে, তার মানে 3 dB পয়েন্টটা কিন্তু আস্তে আস্তে কি হবে, শিফট হবে। এটাই আমরা দেখবো, 3 dB পয়েন্টটা আমরা যে জায়গায় পাবো এই 0.5K এর জন্য অবশ্যই 40K এর জন্য একই জায়গায় আমরা পাবো। বুঝা গেছে? ল্যাপটা বুঝা গেছে কি করবো আমরা? জি স্যার, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তোমার সার্কিটটা যে বিভিন্ন রকম কাজ করে, গেইনের সাথে যে ফ্রিকোয়েন্সির যে রিলেশনটা ওইটা আমরা দেখবো আসলে। গেইন বেশি থাকলে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ কেমন আসে, গেইন কম থাকলে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ কেমন আসে, এগুলো আমরা দেখবো। আচ্ছা, এটা দেখার আমাদের দরকারটা কি আমরা একটু বলে নিই, কারণ আমরা একটা বডি সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে যাচ্ছি, ওইখানে ফ্রিকোয়েন্সিটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক কিনা? বডি সিগন্যালের ফ্রিকোয়েন্সি আগে আমাদেরকে সেট করতে হবে, তারপরে আমাদের সার্কিটটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে ওই বডি সিগন্যালের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে, ঠিক কিনা? এখন মনে করো তুমি গেইন অনেক বাড়ায় দিলা, তাহলে কিন্তু তোমার সার্কিটটা স্ক্রল করে না, কারণ তোমার ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। আবার গেইন অনেক কমায় দিলা, তখনও তোমার সার্কিট কাজ করবে না। এই বিষয়গুলো মানে যাতে প্রবলেমে আমরা না পড়ি, এর জন্য আমরা এই কাজগুলো শিখে নিব যে কত মানে ফ্রিকোয়েন্সির সাথে গেইনের রিলেশনটা কিরকম। আচ্ছা, অবজেক্টিভ বি কি, ড্র গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ ইন এ সেম সেমি লক পেপার। তাহলে অবজেক্টিভ এ হলো জাস্ট এরকম ভাবে তোমরা করবা, করার পরে সেমি লক পেপারে ড্র করবা অবজেক্টিভ বি এটা। আর রিপোর্ট কোয়েশ্চন হলো হুইচ ফেলো ফার্জি গিভস দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি রেসপন্স। ঠিক আছে, তার মানে একই আনসার দিতে হবে। 206 এ যেটা করছিলা যে এখানে তোমরা আনসারটা হবে এরকম, 40K এর জন্য আমরা হচ্ছে হায়ার মানে সবচেয়ে ওয়াইডার ফ্রিকোয়েন্সি রেসপন্স পাবো, আর 0.5K এর জন্য সবচেয়ে লো মানে সবচেয়ে ন্যারোয়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স পাবো। আচ্ছা, এই যে লোয়ার আর ন্যারোয়ার বলতেছি, এটা এখন আমরা সার্কিট ডিজাইন করলেই বুঝে যাবো। তো আমরা একটু সার্কিটে চলে যাই, আগের সার্কিটে যেহেতু আমাদের লাগবে, আমরা আগের সার্কিটে ওপেন করবো। আমি ওই সার্কিটটা নিউ শেয়ার দিই প্রোটিয়াসে। আশা করি তোমরা একটা সার্কিট দেখতে পাচ্ছ, যেটা হলো একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। এখানে প্রত্যেকটা ভ্যালু 26K দেওয়া আছে, তাই না? খেয়াল করো এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কত, আর 1 থেকে R6 পর্যন্ত 26K। তার মানে এই যে R1, R6, R3, R4, মাথায় রাখবা। তাহলে এখন আমাদের গেইন কোনটা আরজি, এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা 1K রাখলাম। প্রথমে আমাদের ভ্যালু কত দিতে হবে বলো তো? 0.5K আমরা দিলাম। তাহলে এখন এখানে আলটিমেটলি আমরা 500 ওহম রেজিস্ট্যান্স দিলাম। এখন এখানে আমরা জানি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারে দুইটা বাফার থাকে, এই যে বাফারগুলো আছে, প্রথম বাফার U1, সেকেন্ড বাফার হচ্ছে U2, আর থার্ড যে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ওটাকে আমরা বলতেছি U3। তো U3 এর যে আউটপুট, এটাই হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট। এই যে চ্যানেল এ তে আমরা যেটা দেখবো, চ্যানেল বি তে হচ্ছে ইনপুট 1 মানে V1, এই যে দেখো দেখা যাচ্ছে, আর চ্যানেল সি তে হচ্ছে আমাদের ইনপুট 2। আর এখানে তোমাদের দুইটা ব্যাটারি দেওয়া আছে, একটা হলো 15 ভোল্ট আর একটা 15 ভোল্ট। তো দুইটা সিরিজে দিলে আমরা জানি এখানে +15 পাওয়া যায়, আর এক জায়গায় -15 পাওয়া যায়। আচ্ছা, তো এখন আমাদের সার্কিট নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? সিম্পল একটা সার্কিট, এই সার্কিটের তোমার যে ইনভার্টিং টার্মিনাল এটা চলে গেছে এই পয়েন্টে, আর এটার ইনভার্টিং টার্মিনাল চলে গেছে এই পয়েন্টে। ঠিক আছে, আর এই রেজিস্ট্যান্সগুলো সিরিজে আছে, R3, RG, R4 সবগুলোর সিরিজে আছে। RGটা হচ্ছে আমরা ইচ্ছা করলে বাইরেও নিয়ে যেতে পারতাম, এখানে যদি রাখো কোনো সমস্যা নাই, যেহেতু এটা একটা মানে বাইরের সার্কিট আমরা বাইরে রাখলাম, এরকমও করা যেতে পারে।
আমরা এখন ভিতরে রেখে কাজ করব। তারপরে হচ্ছে আমাদের আর তো কোনো কিছু বলার নাই এখানে, তাই না? আমরা 7 এ দিলাম প্লাস বিসিসি আর 4 এ দিলাম মাইনাস বিসিসি, এগুলো সবগুলো শর্ট করা আছে। তো এই সার্কিট নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। এখন আমরা একবার সিমুলেশন রান করি। এটা হচ্ছে গেইন অ্যানালাইসিস। আমরা যে আগের ল্যাবটা দেখেছিলাম ওই ল্যাবটা, যে বিভিন্ন রকম আমরা যদি আরজি সেট করি তাহলে গেইনটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, তো এটা আমরা যেটা দেখেছিলাম ওইটাই, যে ব্লু প্রথমে ইয়েলো, ইয়েলোটা হলো আমাদের আউটপুট, যেটা একটা স্কোয়ার ওয়েভ আসছে। কেন স্কোয়ার ওয়েভ আসছে? কারণ হচ্ছে এটা আউটপুটটা স্যাচুরেটেড হয়ে গেছে, তাই না? আমরা জানি যে আউটপুটটা একসময় স্যাচুরেটেড হয়ে যায়, গেইন অনেক বেশি থাকলে এই যে প্লাস 15 মাইনাস 15 এর বেশি তো আউটপুট দিতে পারবে না, ঠিক আছে? তো এটাকে স্যাচুরেটেড হয়ে গেছে। আর আমাদের দুইটা ইনপুট আছে, একটা হলো এই যে ব্লু আর একটা হলো এই রেড এর মতো যেটা, ওইটা মানে এটা হলো যে এই যে বি আর সি চ্যানেলে যে ইনপুট গুলো, এগুলো আমরা ছোট ইনপুট দেখতে পাচ্ছি। তার মানে আমরা সাইন ওয়েভ ইনপুট দিয়েছি, আউটপুট পাচ্ছি হচ্ছে এরকম। তো এই জায়গায় যদি আমরা বডি সিগন্যাল দিতাম তাহলেও কিন্তু আমরা এরকম স্কোয়ার ওয়েভ পেতাম, ঠিক আছে? যদি দেখতে চাই আমরা এমপ্লিফাই যদি অনেক বেশি হতো এবং স্যাচুরেটেড যদি হয়ে যেত, আর স্যাচুরেটেড যদি না হয় তাহলে কিন্তু আমরা সাইন ওয়েভ পাবো। এটা তো জানো তোমরা, তাই না? আউটপুট যদি স্যাচুরেটেড না হয় তাহলে আমরা সাইন ওয়েভ পাবো, আউটপুট স্যাচুরেটেড হয়ে গেলে আমরা স্কোয়ার ওয়েভ পাবো। এগুলো 205 এর পড়াশোনা। আচ্ছা, এখন আমরা যেহেতু এটা আমাদের কাজ না, আমরা সিমুলেশন অফ করে দিই। আমাদের কাজ হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখা। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে এই যে আউটপুট থেকে আমাদেরকে দেখতে হবে, তাই না? তাহলে এখানে একটা প্রোব নিতে হবে। তো তোমরা যদি যে কোনো একটা সার্কিটের আউটপুট দেখতে চাও, ওই সার্কিটে কি করতে হয়? একটা অসিলোস্কোপ থেকে একটা প্রোব কানেক্ট করতে হয় না? আচ্ছা, তাহলে এই প্রোবটা আমরা এখানে পাবো, যে প্রোব মোড বলা হয় এটাকে। এই প্রোবস প্রোবস গুলা থেকে আমরা ভোল্টেজ প্রোবটা নিব। এই ভোল্টেজ প্রোবটা নিয়ে আমরা আউটপুটে কানেক্ট করে দিব, ঠিক আছে? 206 এর একই কাজ। তারপরে হলো আমরা যেটা করব, যে এখানে এটার নামটা আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, যেমন এ নাম দেওয়া আছে, তো এখানে আমরা এটার নাম দিতে পারি আউটপুট, ঠিক আছে? আউটপুট নাম দিলাম আমরা এই ভোল্টেজ প্রোবটার, আউটপুট প্রোবের নাম দিলাম আমরা আউটপুট, যাতে করে আমরা পরবর্তীতে এটাকে ইউজ করার সময় খুঁজে পাই। হ্যাঁ, তারপরে আমাদের কাজ হবে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখা। ওটার জন্য আমরা এই গ্রাফে যাব, গ্রাফ মোড থেকে আমরা ফ্রিকোয়েন্সি চুজ করব। আশা করি তোমরা বুঝতে পারতেছো, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখবো আমরা ফ্রিকোয়েন্সি চুজ করব। ফ্রিকোয়েন্সি চুজ করার পরে দেখবা এখানে একটা উইন্ডো সিলেক্ট করার অপশন দিবে, এরকম একটা উইন্ডো সিলেক্ট করার অপশন দিবে। তার মানে তুমি এরকম একটা উইন্ডোতে এখন কাজ করতে পারবে, যে দেখো উপরে দেওয়া আছে কি ফ্রিকোয়েন্সি। ওকে, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস। তো এখন আমরা যেটা করব, অ্যাড্রেস তোমার এখানে নামটা আমরা দিব হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, আর প্রোব যেটা আছে P1 কোনটা বলো তো? আউটপুট না আউটপুট? আউটপুটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে যাচ্ছি আউটপুটের রেসপেক্টে। তাহলে আউটপুটটা হবে এখানে আমাদের, এখানে এই P1 এর দিতে হবে। এখানে চারটা প্রোব দেওয়া যেতে পারে, আমরা একটা নিচ্ছি যেহেতু একটাই দেখব। আর এখানে আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। তাহলে আমাদের এখন কি হয়ে গেল, এই যে দেখো কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। তো যখন আমরা ফ্রিকোয়েন্সি করলাম এখানে দেখো গেইন ইন ডিবি, অটোমেটিক কিন্তু গেইনটা ডিবিতে এখানে চলে আসবে, আর ফ্রিকোয়েন্সি গুলা কিন্তু এখানে সেমি লগে ওইভাবে যাবে, ঠিক আছে? আমাদের কিছু করতে হচ্ছে না। এই যে দেখো আমরা যে চুজ করলাম 10, 20, 50 এরকম, এগুলো কিন্তু হয়ে গেছে। তো তোমাদের আলাদাভাবে কিছু করতে হবে না, ওই 206 এর মতো এই কাজটুকু করলে অটোমেটিক আমরা এখানে দেখতে পাবো। তাহলে এখন আমরা যেটা করব, এডিট গ্রাফ করব। গ্রাফের কিছু এডিটের কাজ আছে। তো এইখানে দেখো রেফারেন্স কোনটা নিব আমরা, আউটপুটটা হচ্ছে আমাদের কি আউটপুট, যেটার আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখব, কিন্তু কিসের সাপেক্ষে দেখব? ইনপুটের সাপেক্ষে না? তাহলে আমরা যে কোনো একটা ইনপুটকে রেফারেন্স হিসেবে নিতে পারি, যেমন আমরা V1 কে নিলাম। বুঝতে পারছো কি আমরা কেন এখানে রেফারেন্সটা V1 নিলাম? কারণ আমরা ইনপুটটাকে রেফারেন্স ধরতেছি, ইনপুটটা সেম থাকবে। বুঝতে পারছো? ইনপুটটা সেম থাকবে, শুধুমাত্র আউটপুটটা কিন্তু চেঞ্জ হবে। আউটপুটটা চেঞ্জ হলেই কিন্তু গেইন চেঞ্জ হবে, কারণ Vout/Vin হচ্ছে আমাদের কি গেইন। আশা করি তোমরা এগুলো বুঝো। আর আমাদের যে স্টার্ট ভ্যালু, ফ্রিকোয়েন্সি স্টার্ট ভ্যালু হচ্ছে 10 Hz, আমরা এটা 0 Hz দিতেই পারি। আর স্টপ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা এখানে 2 MHz দিতেই পারি,
মেগাহার্জ দিলাম, কারণ আমাদের ওই ডেটা শিটে ওই রকমই আছে যে আমরা এখানে ওই 1 হার্জ থেকে শুরু করে 2 মেগাহার্জ পর্যন্ত ইনক্রিজ করব। তাহলে এখন আমরা এটা যেহেতু 1 হার্জ আছে আমরা 1 হার্জ রাখি আর এটা 2 মেগাহার্জ পর্যন্ত রাখলাম। তো স্টার্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 আর স্টপ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 মেগাহার্জ। আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা ওকে দিলে সিমুলেট দিলে দেখবে এখানে একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ চলে আসছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমরা যদি ল্যাবে কাজ করতে তাহলে কিন্তু এত সহজে আসতো না, তোমাদেরকে প্রতিবার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আউটপুট ভোল্টেজ নিয়ে আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করে গেম বের করে ওটাকে টিভিতে নিয়ে তারপরে গ্রাফ আঁকতে হতো একটা ফ্রিকোয়েন্সির জন্য, আবার দ্বিতীয় ফ্রিকোয়েন্সির জন্য সেম কাজ করতে হতো। এইখানে যেটা হচ্ছে প্রোটিয়াস আমাদেরকে সবকিছু করে দিচ্ছে, ঠিক আছে? এই যে গেইন ইন টিভিতে ডাইরেক্টলি নিয়ে গেছে, দেখো এইখানে গেইন কত আছে, 44, ম্যাক্সিমাম গেইন হচ্ছে 44, তাই না? এটা হচ্ছে টিভিতে। আর এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা যদি তোমরা দেখো, এখানে 2 মেগাহার্জ পর্যন্ত গেছে, খেয়াল করো, কারণ আমরা 2 মেগাহার্জ সেট করেছি, ঠিক না? আর আমাদের যে স্টার্টিং ফ্রিকোয়েন্সি ছিল ওইটা ছিল হচ্ছে 1 হার্জ, এই যে দেখো 1 হার্জ থেকে শুরু হচ্ছে, এই যে এখানে 1 হার্জ আছে না, একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু ভিজিবল যে 1 হার্জ। তাহলে 1 হার্জ থেকে শুরু করে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 মেগাহার্জ পর্যন্ত আছে, তার মানে এক্স এক্সিসটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি আর ওয়াই এক্সিসটা হচ্ছে আমাদের গেইন। এখন এই গেইনটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে 45 হচ্ছে ম্যাক্সিমাম গেইন, এখানে দেওয়া আছে 45 না, অ্যাকচুয়ালি 45 এর একটু কম, তারপর আমরা এক্সাক্টটা বের করতে চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে 44 কিন্তু 43.9টা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, আর একটু জুম করলে এটা দেখা যাবে, এই যে 43.9 হচ্ছে ম্যাক্সিমাম গেইন। খেয়াল করো আমি যখন 0.5 কে রেজিস্ট্যান্স দিলাম তখন গেইন আসছে কত, 43.9, তাই না? জি স্যার। এখন আমি ডাইরেক্টলি বাড়িয়ে দিব একদম গেইনটা, তার আমি এরকম রেজিস্ট্যান্সের ভ্যালুটা একবারে আমি বাড়িয়ে দিব। তো এখানে আসছে 0.5 কে, এখন আমরা এটা মনে করো 40 কে করে দিলাম, 0.5 কে 40 কে, অনেক ডিফারেন্স, তাই না? এই যে দেখো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখন 40 কে আছে। একটু খেয়াল করো আমি কিন্তু সিমুলেশন এখনো রান দিইনি, আগেরটাই আছে। তো আগেরটার ক্ষেত্রে তুমি একটু দেখো যে এখানে আচ্ছা 43.9 এর 70% একজন একটু বের করো তো, আমরা যাচ্ছি 3 dB পয়েন্টটা বের করতে এই গ্রাফে। 43.9 কে 0.7 দিয়ে গুণ দাও, আগাতে থাকি, তাই তো? এই 30 কে ধরলাম আমরা, 31 আর 30 কাছাকাছি, এটা ধরে যদি আমরা আগাই যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে ওইটাই হলো আমাদের 3 dB পয়েন্ট, এই যে এটা। ওই 3 dB ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 কে এর কাছাকাছি, খেয়াল করো নিচে 3 dB পয়েন্ট কত, ফ্রিকোয়েন্সি কত, 50 কে এর কাছাকাছি, মানে এর কাছাকাছি, মানে আমরা 48 কে ধরলাম আমরা, হ্যাঁ, অথবা যেহেতু 50 কে ভিজিবল আছে আমরা 50 কেই ধরি, ওকে? জি স্যার, 50 কে ধরলাম আমরা, তার মানে আমাদের যখন 0.5 কে রেজিস্ট্যান্স গে মানে গেইন রেজিস্ট্যান্স, তখন আমাদের এই কয়েকটা পয়েন্ট একটু লিখে রাখো, এগুলো তোমাদের কিন্তু ল্যাব শিটে থাকতে হবে,
তখন আমাদের ম্যাক্সিমাম গেইন হলো 43.9, আমাদের 3 dB ফ্রিকোয়েন্সি হলো 50K, এবং আমাদের এই যে গেইন যেটা 3 dB তে গেইন সেটটা সেটা হলো 31, 70% গেইন যেটা সেটা হলো কত 31.9 যেটা তুমি বলছিলে একবার। এই বিষয়গুলো আমাদের কেন লাগবে, কারণ আমরা একটু পরে দেখবো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, যখন আমরা আরজি চেঞ্জ করবো তখন দেখবো এগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই কাজটাই কিন্তু আমরা বুঝতে চেষ্টা করতেছি আসলে কত ফ্রিকোয়েন্সিতে কিভাবে কাজ করে, গেইন বাড়ালে কি হয়, গেইন কমালে কি হয়। তাহলে আমাদের এক নম্বর কাজ কি ছিল, যে আমরা এরকম একটা সার্কিট ডিজাইন করলাম, তারপরে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে আসলাম একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সের জন্য, তারপরে আমরা কি করবো এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করবো, দেখবো ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা কেমন চেঞ্জ হলো। তাহলে আমরা দেখি, এখন জাস্ট সিমুলেশন রান করি। সিমুলেশন রান করার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তিনটা বিষয় এখানে চেঞ্জ হবে, এক হচ্ছে ম্যাক্সিমাম গেইন, এক হচ্ছে 3 dB পয়েন্ট, আর 3 dB গেইন, 70% গেইন। তো আলটিমেটলি কিন্তু একটা জিনিস চেঞ্জ হওয়ার কারণেই সবকিছু চেঞ্জ হচ্ছে, ওটা কি, গেইন রেজিস্ট্যান্স। গেইন রেজিস্ট্যান্স যখন আমাদের 40K, তখন আমাদের তিনটা বিষয় আবার দেখতে হবে। তাহলে প্রথমে আমরা ম্যাক্সিমাম গেইনটা একটু দেখি, ম্যাক্সিমাম গেইনটা এখন আমাদের কত, ওটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখবো এটা হলো 9.5, তাই না, 9.4 অ্যাকচুয়ালি, খেয়াল করো অনেক কমে গেছে। তার মানে রেজিস্ট্যান্স বাড়ার সাথে সাথে কি গেইন কমতেছে না, আমি যেটা বলেছিলাম ওটা ট্রু কিনা? জি স্যার, শুনতে পাচ্ছ? তার মানে আমি একটু আগে যে গ্রাফ মানে টেবিলটা দেখেছিলাম তোমাদের, ওই টেবিল দেখে বলেছিলাম যে 0.5K এর জন্য আমরা কি পাবো, গেইন অনেক বেশি পাবো, কিন্তু 40K এর জন্য বা লাস্টে যে রেজিস্ট্যান্স গুলো আছে ওইগুলোর জন্য আমরা কি পাবো, গেইন অনেক কম পাবো। এটা কিন্তু ট্রু হলো, তাহলে এটা ট্রু হবেই, কারণ এটা হচ্ছে এটার ধর্ম। হ্যাঁ, তো এটা আমরা একটু লিখে ফেলো, তো 40K এর জন্য তোমাদের গেইনটা কত, 9.4, তো 9.4K এখন 0.7 দিয়ে গুণ দাও, 6.58, তার মানে আমরা এখন 6.58 এ যাব। এই যে এটা হলো 6, এটা হলো 6.5, তাহলে এটাকে ধরতে পারি আমরা, তাই না? তাহলে আমরা এটা ধরে, তাহলে আমাদের যেহেতু আগাতে হবে এটাকে একটু মাঝখানে নিয়ে যাই। এখন যেটা করবো আমরা 3 dB ফ্রিকোয়েন্সিটা বের করবো, 3 dB তে গেইন কত এটা আমরা জেনে গেছি, ওটা হলো 6.58, এই যে 6.5টা হলো আমরা এখানে পাবো, এই যে 6.5। সো এই বরাবর আমরা এখন রাইট সাইডে শিফট করবো, এগুলা কি পারা যাবে না, সহজ কিন্তু কাজগুলো। তো 6.5টা হচ্ছে আমরা এখানে ধরি, এটা একটু বেশি জুম করলে আবার সমস্যা হয়ে যায়। এই এখন বোঝা যাবে, খেয়াল করো এটা হলো আমাদের 6, তাহলে 6.5 হচ্ছে খুব কাছাকাছি 6 এর, তাই না? তাহলে আমরা 6K ধরলাম, তাহলে 6 যদি থাকে আমাদের 3 dB গেইন, এই বরাবর যদি আমরা আগাতে থাকি তাহলে দেখবো যে এইখানে এসে ইন্টারসেপ্ট করছে, এবং ওইটা হলো 200K থেকে 500K এর মাঝামাঝি। যদি এরকম হয় তাহলে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে 200 থেকে 500 এর মাঝামাঝি হলে এটা 300K আমরা বলতে পারি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই পরবর্তী যদি আমরা নামি তাহলে দেখবো যে এখানে আলটিমেটলি 300K তে কি হয়েছে, ইন্টারসেপ্ট করেছে 6.5। তাহলে আমাদের এইটার জন্য বা 40K রেজিস্ট্যান্সের জন্য আমাদের 3 dB পয়েন্ট কোথায়, 300 kHz, মানে 300 kHz গিয়ে একটু আজানটা দিয়ে নেয় কাজ করা শুরু করেছে।
আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আমাদের 3 ডিবি পয়েন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 300 কিলোহার্টজ, যেটা আমরা বুঝলাম যে প্রথমে আমাদের কত ছিল বলো তো? ফ্রিকোয়েন্সি 3 ডিবি পয়েন্ট কত ফ্রিকোয়েন্সি ছিল প্রথম যে কাজটা আমরা করলাম 0.5 কে এর জন্য? 48 কে, 40 কত? 48 কে। প্রথমে কত ছিল একটু মনে করে বলো 0.5 কে এর জন্য? এই যে এরকম যে ইন্টারসেক্ট করেছিল এটা কত ছিল? 50 কে, 50 কে বলতে পারেন। 50 কে, তাহলে প্রথমে ছিল 50 কে, এখন শিফট হয়ে কোথায় চলে গেল? রাইট সাইডে শিফট হয়ে গেছে না? জি স্যার। রাইট সাইডে শিফট হয়ে 300 কে তে চলে গেছে, তার মানে এটা কি ওয়াইডার হয়ে গেল, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এখন ওয়াইডার। তার মানে তোমার যদি গেইন কম থাকে তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স ওয়াইডার হয়, বুঝতে পারতেছো? তুমি একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার ডিজাইন করলা বা যে কোনো একটা অ্যামপ্লিফায়ার ডিজাইন করলা, ওইটা যদি তুমি কম গেইন নিয়ে কাজ করো তাহলেও তুমি অনেক বেশি ফ্রিকোয়েন্সি পর্যন্ত ইনপুট দিতে পারবা। এটাই হচ্ছে আজকের ক্লাসের যে জিস্টটা, অথবা 206 এর 1 নম্বর আর 2 নম্বর যে ল্যাবটা ছিল ওইগুলোর জিস্ট এরকমই ছিল যে আমরা যদি একটা সার্কিট ডিজাইন করি, ওই সার্কিটটা যদি একটা অ্যামপ্লিফায়ার সার্কিট হয়, ওইটা আমরা যেমন তেমন যে কোনো ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পারবো না, আমাদেরকে একটা লিমিটের মধ্যে কাজ করতে হবে। ওইটা কি? ওইটা হচ্ছে আমাদের গেইন দেখে বুঝতে হবে ওইটা কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করবে। তো আমি যেটা দেখলাম যে আমরা যদি এই সার্কিটটা নিয়ে কাজ করতে চাই এবং আমরা যদি 40 কে গেইন দিয়ে কাজ, 40 কে গেইন রেজিস্ট্যান্স দেই, তার মানে আমাদের ম্যাক্সিমাম গেইন যদি 9.সামথিং ছিল, 9.5 বা এরকম ছিল, ওরকম যদি হয় তাহলে আমাদের কিন্তু যে ফ্রিকোয়েন্সি যেটা থাকবে ওইটা কিন্তু আমরা কত দিতে পারবো? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 300 কে দিতে পারবো। এরপরে কিন্তু ড্রাস্টিক্যালি তোমার গেইন ফল করবে, তার মানে তোমার সার্কিটের আউটপুট কিন্তু তখন তুমি পাবা, তার মানে আউটপুট পাবা কখন পর্যন্ত? 300 কে পর্যন্ত। 300 কে পরে এই সার্কিটের আউটপুট তুমি ফল করবে, বুঝা গেছে? জি স্যার। আমি আবার একবার বলি যদি কেউ না বুঝে থাকো, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমাদের কেন দরকার? কারণ আমরা যে সার্কিটটা নিয়ে কাজ করতেছি ওটা একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, আর অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সির সাথে খুব মানে খুব ভালো একটা রিলেশন আছে। যদি তুমি যেমন তেমন ভাবে সার্কিট ডিজাইন করতে পারবে না অ্যাম্পলিফায়ার, ওইখানে তোমাকে ফ্রিকোয়েন্সিটা অবশ্যই মানে তোমার মাথায় রাখতে হবে যে তোমার সার্কিটটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত ইনপুট দেওয়া যাবে। তার মানে এই সার্কিট যদি তুমি কাউকে দিয়ে দাও সে কিন্তু 300 কে পর্যন্ত দিতে পারবে ফ্রিকোয়েন্সি, 300 কিলো হার্টজের যে সিগনাল ওইটা নিয়ে সে কাজ করতে পারবে ভালো। কিন্তু এরপরে কি হবে, সে যদি 2 মেগা হার্টজ ইনপুট দেয় বা 500 কিলো হার্টজ ইনপুট দেয় তখন কিন্তু ওর গেইনটা কমে যাবে। তার মানে তার সার্কিটের আউটপুট থাকার কথা ছিল 9.5 কনস্ট্যান্ট, ওইটা কিন্তু 9.5 থাকলো না, ওটা কমে গেল। তো সে কি তোমাকে অবশ্যই যাকে তুমি সেল করবা সার্কিটটা ওকে বলে দিবা যে আমার সার্কিটটা হচ্ছে আপনি যদি নিতে চান তাহলে এখানে যদি 40 কে দেন রেজিস্ট্যান্স তাহলে হচ্ছে এই রকম হবে, তার মানে আপনি 300 কে এর বেশি ফ্রিকোয়েন্সি দিতে পারবেন না। কিন্তু যদি আপনি 0.5 কে দেন, এখানে যদি আমরা সিম্পলি 0.5 কে করে দেই, একটু আগে যেটা দেখলাম 0.5 কে, সেক্ষেত্রে যেটা তুমি বলে দিবা যে সিমুলেট গ্রাফ করে আমরা এটা যেটা দেখলাম যে আমাদের 3D পয়েন্টটা চলে আসে কততে বলো তো? 35 এর কাছাকাছি ছিল, তাই না? 35-40 এরকম ছিল। তো সেক্ষেত্রে আমাদের 3DB ছিল 50 কে, মানে ফ্রিকোয়েন্সিটা ছিল 50 কে এর কাছাকাছি। তার মানে সে কি করতে পারবে, যদি 0.5 কে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করে তার গেইন হবে 45 এর কাছাকাছি, আর সে হচ্ছে 50 কে রেজিস্ট্যান্সে বেশি ইনপুট দিতে পারবে না, বেশি ফ্রিকোয়েন্সি দিতে পারবে না। এর বেশি দিলেই কি হবে, গেইনটা ফল করবে, বুঝা গেছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের বল তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে, তারপরে তোমাকে একটা ডেটা শিট বানাতে হবে। ডেটা শিটে কি থাকবে, এরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস দেওয়া থাকবে। যেমন এক একজন এক এক ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবে, কেউ কাজ করবে 10 হার্জ নিয়ে, কেউ কাজ করবে 2 মেগা হার্জ নিয়ে। তো যে যেটা নিয়ে কাজ করবে ও কিন্তু ডেটা শিট দেখেই বুঝতে পারবে যে আসলে আমার কাজটা আমি এই সার্কিট দিয়ে করতে পারবো, বুঝতে পারছো কি? আমি আবার বলি যে তুমি এই ইনফরমেশন গুলো যদি দিয়ে দাও, তোমার সার্কিটটা এত ফ্রিকোয়েন্সিতে এরকম কাজ করবে, এই গেইনে এত কাজ করবে, এরকম একটা টেবিল যদি তুমি সুন্দর করে দিয়ে দাও, ওই টেবিল দেখে কিন্তু ভালোভাবেই বোঝা যাবে যে আমার সার্ভিস, আমি যেটা করতে যাচ্ছি আমার পারপাসটা সার্ভ হচ্ছে কি, বুঝা গেছে? এর জন্য কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা জানা অনেক দরকার। তো আমরা এটা শিখতেছি, পরবর্তীতে আমরা ডেটা শিট দেখবো, দেখে বুঝবো যে আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা কেমন আসে, ওদেরও কিন্তু এরকম দেওয়া থাকবে।
আমি তোমাদেরকে একটা ডেটা শিট নামিয়ে দেখাই, 5741 এর ডেটা শিটটা আমি দেখাই। 741 এর ডেটা শিট যদি তুমি দেখো তাহলে দেখবা আমি ওই ইনস্ট্রুমেন্টেশনে এখনো যাচ্ছি না, এটাতে আমি আস্তে আস্তে যাব। দেখো এখানে 741 এর ডেটা শিটটা দেওয়া আছে, তোমরা খেয়াল করো দেখা যাচ্ছে। আচ্ছা এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ গুলো দেওয়া থাকার কথা, কারণ যে কোনো ডেটা শিটে ইনফরমেশন গুলো দেখা দেওয়া থাকতে হবে, অনেক গ্রাফ দেওয়া থাকবে। আচ্ছা এই যে এখানে দেখো দেওয়া আছে যে তোমার ইনপুট বায়াস কারেন্ট কত হতে পারবে, তারপরে ইনপুট অফসেট ভোল্টেজ কত হতে কত থাকে নর্মালি, এগুলো দেওয়া আছে, সব ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। তারপরে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তারপরে আমরা গ্রাফে চলে যাই। আচ্ছা যদি গ্রাফ গুলো না থাকে আমাদেরকে তাহলে বের করতে হবে, এখান থেকে দেখে দেখে বের করতে হবে যে আমি কত ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা এইখানে বলা আছে যে ইনপুট ভোল্টেজ রেঞ্জ কত হবে, তারপরে তোমার ইনপুট রেজিস্ট্যান্স কত হবে। আমরা আরেকটা ডেটা শিট নেব, এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না। এটা MIT তে 741 এর ডেটা শিটটা দেওয়া আছে। দেখো MIT হচ্ছে কি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওরা কিন্তু এই এই 741 এর ডেটা শিটটা ওরা নিজেরাই দিয়েছে। তার মানে তোমরাও ইউনিভার্সিটি তোমরাও কি করতে পারো এরকম IC তৈরি করে, যদি IC তৈরি করার অপশন থাকে তোমরাও কিন্তু এরকম ডেটা শিট অনলাইনে দিতে পারো, অথবা তোমরা যদি কোনো ডিভাইস তৈরি করো ওইটা ডেটা শিট এরকম দিয়ে দিতে পারো অনলাইনে। এই ডেটা শিটে আবার এই কার্ভ গুলো দেওয়া আছে, খেয়াল করো এখানে কমন মোড রিজেকশন রেশিও ফ্রিকোয়েন্সি ভার্সেস কমন মোড রিজেকশন রেশিও এরকম একটা কার্ভ দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স অফ সাপ্লাই ভোল্টেজ, তোমরা এখানে রিলেটিভ ভ্যালু আর সাপ্লাই ভোল্টেজ যদি থাকে ওটার ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, এই সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আমরা যেটা দেখবো উপরের দিকে যাই, আউটপুট রেজিস্ট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ইনপুট ক্যাপাসিট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সি, এরকম কিন্তু গ্রাফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে এই গ্রাফগুলো দেখে আসলে আইডিয়া করা যাবে যে আমার পারপাসটা সলভ হবে কিনা। ঠিক আছে মনে করো আমার ইনপুট রেজিস্ট্যান্স কত সেটা আমি জানি, আমি কত ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো সেটাও আমি জানি, তাহলে এই গ্রাফটা দেখে আমি বুঝতে পারবো যে এটা আমার কাজ করবে কিনা আমার IC-টা। ঠিক আছে তো এরকম গ্রাফ দেওয়া থাকবে যে কোনো একটা ইয়াতে। আর তোমরা যদি একটু আগে যেটা আমরা দেখলাম এরকম একটা কার্ভ ছিল, এই কার্ভটা দেওয়া থাকবে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি। তারপরে এখানে তোমাদের ভোল্টেজ ফলো আর লার্জ সিগন্যাল পালস রেসপন্স, এখন এই ধরনের সার্কিটের তুমি যদি ভোল্টেজ ফলোয়ার হিসেবে ইউজ করো 741 কে, সেখানে লার্জ সিগন্যাল একটা হলো স্মল সিগন্যাল অ্যানালাইসিস আর একটা হলো লার্জ সিগন্যাল অ্যানালাইসিস। তো লার্জ সিগন্যালের ক্ষেত্রে পালস রেসপন্সটা কেমন হবে, এই যে নর্মালি কিন্তু পালসটা স্কোয়ার ওয়েভ হয় না, এটা হচ্ছে যেরকম ভাবে প্র্যাকটিক্যালি এটা দেওয়া আছে। ঠিক আছে ওরা এরকম এরকম ভাবে তৈরি করে প্রথমে IC-টা তৈরি করেছে, তারপরে সেই IC-টার যে পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক গুলো সবগুলো দেওয়া আছে, যাতে করে যে ইউজার সে যাতে দেখেই বুঝতে পারে যে আসলে IC-টা কিরকম। ওকে এখন আমরা চলে যাই আমাদের ল্যাবটায়, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখা যাচ্ছে প্রোটিয়াসের ফাইলটা, প্রোটিয়াসের সার্কিটটা যদি দেখা যায় তাহলে আমরা এটা 0.5K করেছিলাম, এখন আমরা এটা করব হচ্ছে 10K। আমাকে আইডিয়া দাও কেমন হবে, এটা হচ্ছে 0.5K এর জন্য, 10K এর জন্য কি হবে, রাইট সাইডে শিফট হবে 3 dB না লেফট সাইডে?
40k এর জন্য রাইট রাইট সাইডে শিফট হয়েছিল স্যার রাইট সাইডে শিফট হবে রাইট সাইডে শিফট হবে এটা কিন্তু তোমাদের একটু চিন্তা করে বলতে হবে 40k এর জন্য হয়েছিল বলে না এটা হলো তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি যত বাড়াবা গেইন তত কমবে তোমার এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ওটা ওয়াইডার হবে এটাই হচ্ছে অ্যানসার তো আমরা দেখি সিমুলেট ড্রপ করে এই যে দেখো সুন্দর করে শিফট হয়েছে তো একই ভাবে তোমরা এই কাজগুলা করবে আমি সবগুলো দেখাবো না তোমরা যেহেতু বুঝে গেছো কি কি করতে হবে যে এক নাম্বার হলো তোমাকে এখানে গেইনের ভ্যালুটা কত সেটা নিতে হবে এটা 70% বের করতে হবে 70% বের করে এভাবে আগাতে হবে আগাতে আগাতে দেখবা এক সময় ইন্টারসেক্ট করেছে ওইখান থেকে 3dB ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে ওই 3dB ফ্রিকোয়েন্সির জন্য তোমাকে টেবিলে বসাই দিতে হবে ঠিক আছে তার মানে এই ভ্যালুগুলা বসাই দিতে হবে তাহলে আমি একটা বলে দিই এই টেবিলটা তোমরা কিভাবে ফিল আপ করবে ওইটা আমি বলে দিচ্ছি টেবিলটা ফিল আপ করা খুবই সহজ এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি ল্যাব শীটে এই টেবিল ফিল আপ করতে গেলে মনে করো প্রথমে আমরা এই যে 10k এর জন্য যেহেতু এখন পড়া আছে 10k এর জন্য আমরা তো তোমাকে প্রথমে 3dB পয়েন্টটা বের করে ফেলতে হবে 3dB পয়েন্টটা যদি বের করতে চাও যেমন ধরো 0.5k এর জন্য কত ছিল 50 kHz মানে আছে কি জি স্যার 50 kHz তার মানে 50 kHz এসে তুমি কি করবা গেইনের ভ্যালুটা লিখবা 10 kHz এর জন্য গেইনের ভ্যালুটা লিখবা এগুলা পারবা না কিভাবে লিখবা এগুলা গ্রাফ থেকে দেখে লেখা যাবে না এই যে দেখো এইখানে আমরা যদি ওই ধরি 10 kHz আমাদের গেইন কত আছে ওটা যদি বের করতে চাই তাহলে দেখো তো 10 kHz কোথায় এটা 10 kHz তাই তো জি স্যার 10 kHz এ গেইন কত আছে এটা বের করতে পারবা না জি স্যার পারবো এই যে এই পাশে গেইন দেওয়া থাকবে এই গেইনটা লিখে ফেলবা এখন সুবিধা হলো যে 1 থেকে শুরু করে 10 kHz এই পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট আছে তার মানে একটা ভ্যালু লিখে দিলেই হবে কনস্ট্যান্ট ভ্যালু ওটা কত 19 dB এটা হলো আমাদের এখান থেকে দেখো 18 তারপরে হচ্ছে 18.5 মানে 19 এর একটু কম 18.8 ধরতে পারো হ্যাঁ এরকম 18.8 তার মানে আমাদের ম্যাক্সিমাম গেইন হলো 18.8 এখন আমরা দেখতেছি হচ্ছে 10k এর জন্য সো আমরা যদি 18.8 ম্যাক্সিমাম গেইন এটা কত পর্যন্ত গেছে বলো তো এই পর্যন্ত এই পর্যন্ত কি আছে ফিক্সড আছে তারপরে একটু কমা শুরু করেছে এই পর্যন্ত ফিক্সড তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কত এটা আমরা দেখলাম এটা হলো 5 থেকে 10 এর মাঝখানে অথবা আমরা যদি দেখি 10 থেকে 20 এর মাঝখানে তাই না এই যে এখানে কমা শুরু করেছে কোথা থেকে এই যে দেখো 10 থেকে 20 এই সময় কিন্তু কমতেছে অথবা তুমি যদি আরেকটু ডিপলি দেখো তাহলে 5 থেকে 10 এর মাঝখানে কমতেছে এটা তোমরা দেখতেই বুঝবে তাহলে 5 থেকে 10 এর মাঝখানে যেহেতু কমেছে ওইটা কি করতে হবে এই পর্যন্ত কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি রাখতে হবে তুমি 5 kHz পর্যন্ত কি করবা 19.5 দিয়ে দিবা টেবিল ফিল আপ করার জন্য আমি আবার দেখাচ্ছি এই যে 10k রেজিস্ট্যান্স এটার জন্য 1 Hz থেকে শুরু করে কত পর্যন্ত যাবে 10 kHz 10 kHz পর্যন্ত কনস্ট্যান্ট গেইন হবে 19.5 বুঝা গেছে এটা কিন্তু অনেকগুলা ফিল আপ হয়ে গেল তারপরে তুমি 3dB টা বের করো 3dB ফ্রিকোয়েন্সিটা কত আছে এটা লিখো হয়তো এখানে তুমি পাবা না তখন এটা লিখতে হবে কিন্তু হ্যাঁ যেমন 10 50 এগুলো আছে এইসবের মধ্যে তুমি 3dB গুলো নাও পেতে পারো সেক্ষেত্রে তোমাকে লিখে নিতে হবে যে 3.5k এর জন্য 0.5k এর জন্য তোমার যে 3dB পয়েন্ট ওইটা এখানে লিখবা আলাদা করে কারণ ওই 3dB পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট ওইখান থেকেই কমা শুরু করে মেইনলি 70% মেইন গেইন মেইনলি কমাটা বোঝা যায় 70% কমে গেলে তারপরে আরো ড্রাস্টিক্যালি ড্রপ করে তারপরে প্রত্যেকটার জন্য এরকম করবা ঠিক আছে টেবিলটা ফিল আপ করা কি কঠিন হবে হ্যাঁ স্যার করা যাবে হ্যাঁ সেটাই তোমরা প্রথমে একটার জন্য করো তারপরে 40k এর জন্য করো বাকিগুলো করার কোনো দরকার নেই দুইটা বুঝতেই হয়ে যাবে 0.5k আর 40k আমি বাকিগুলো কমাই দিলাম জি স্যার থ্যাংক ইউ স্যার তাহলে 0.5k এর জন্য যেটা করতে হবে তোমাকে প্রথমে দেখতে হবে কত ফ্রিকোয়েন্সিতে সে কমা শুরু করে ওই ফ্রিকোয়েন্সির আগ পর্যন্ত সবগুলো কনস্ট্যান্ট গেইন দিয়ে দিবা তারপরে 3dB পয়েন্ট বের করে ওইখান থেকে দেখাবা যে কমতেছে মানে আলটিমেটলি এখানে এই টেবিলটা দেখে যেটা বোঝা যাবে যে তোমার ফ্রিকোয়েন্সিটা একটা 3dB পয়েন্টের পরে যে অনেক বেশি কমে গেছে
বুঝা গেছে? তা আমি একটা দেখাচ্ছি কিভাবে আমি বুঝলাম এটা, যেমন ধরো আমি আবার নিউ শেয়ার করে তোমাদের পটিয়াসের ফাইলটা দেখাচ্ছি। এখানে দেখো এটা হলো ট্যাঙ্কের জন্য, তাই তো? তো ট্যাঙ্কের জন্য আমরা 3 dB পয়েন্ট বের করবো। এখন 9.5 এর ইয়া করো, 19.5 যেটা আছে ওইটার ইয়া করো, তো 70% বের করো, 19.5 অথবা 18.5 এরকম, 13.5 জুম করলে ভ্যালু গুলা আরো অনেক বেশি আসে, যেমন এখানে 12 আর 14 এর মাঝখানে হবে 13। হ্যাঁ, তাহলে আমরা 14 ধরে আগে একটু নামাই দিব। ওকে, 13 টা হচ্ছে একটু নিচে, তাহলে 14 ধরে আমরা আগাচ্ছি এখান থেকে আগাতে আগাতে এইখানে, তাহলে এইটা হবে আমাদের 3 পয়েন্ট, এই পয়েন্ট বুঝতে পারছো? 12 এও না 14 এও না, খেয়াল করো এই যে 12 আর 14 এর মাঝখানে হচ্ছে 13, এর জন্য আমি মাঝখান বরাবর তো আগাতে পারতেছি না, এভাবে একটু উঁচা নিচে হয়ে যায়। আমি 14 এ গেলাম, এই পয়েন্ট এখান থেকে একটু নিচে নামলো, এটাই হলো আমাদের কি 3 dB পয়েন্ট। এই ফ্রিকোয়েন্সিটা কত হবে? 200k থেকে 500k এর মাঝামাঝি, এবং এটা হবে তোমার 250k যদি তুমি অনুমানে ধরো, অনুমানেই ধরো, সমস্যা নেই, এটা এক একজনের এক এক রকম হবে। তাহলে 250k হচ্ছে আমাদের যখন 10k রেজিস্ট্যান্স দিলাম ওইটা 3 dB পয়েন্ট, ঠিক আছে? তো ওই 250k কিন্তু এখানে কেবিলে দিতে হবে, কারণ ওইখান থেকে বোঝাইতে হবে ওইটা, এবং ওইটা বোল্ড করে দিতে হবে, বুঝতে পারছো? এগুলো একটু বোল্ড করে দিতে হবে, যে এই 0.5k এর জন্য কত, 40k এর জন্য কত, 10k তো দেখাচ্ছি আমি, দরকার নাই, 0.5k এর জন্য 50 kHz আর 40k এর জন্য 300 kHz আসে আমার যত মনে পড়ে। হ্যাঁ, এই 40 একটা হলো তোমার এই 50k, এটাকে বোল্ড করে দিবা, বলবা এখানে 70 মানে 0.5 এর জন্য 3 dB, আর আরেকটা যেহেতু এখানে নাই 300k নাই, তার 300k টা এখানে নিয়ে আসতে হবে, তাহলে 100k এর পরে 300k দাও, কোনো সমস্যা নেই। ওকে, 100k এর পরে 300k দাও, 300k টাকে বোল্ড করে দিবা, বলবা এটা হলো 40k এর জন্য 3 dB ফ্রিকোয়েন্সি। এই টেবিলগুলো করা খুবই সহজ, তো এখানে তোমাদের কাজ কিন্তু কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র গ্রাফটা যদি আনতে পারো তখন শুধু ভ্যালুগুলো চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, আর জি ভ্যালু চেঞ্জ করলেই তোমরা তোমাদের ডিজায়ার টেবিলটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু আমরা ব্যাক ইঞ্জিনিয়ারিং করতেছি, এটাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তোমাদের করা উচিত ছিল কি, প্রথমে টেবিলটা আনা, তারপরে টেবিল থেকে তোমরা কি করতা, গ্রাফটা আনতা। এখন তোমরা যেটা করতেছো যে প্রোটিয়াসে আমরা গ্রাফটা পেয়ে গেছি, ওই গ্রাফ থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমরা টেবিলটা করতেছি, দুইভাবেই কিন্তু শিখা যায়, তাই না? যেমন ধরো তোমার কাছে একটা সার্কিট আছে, ওই সার্কিটটার সম্পর্কে তুমি ভালোভাবে জানতে চাচ্ছো, সেক্ষেত্রে তুমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারো এটাকে, মানে সার্কিটের এক একটা ইকুইপমেন্ট সরিয়ে সরিয়ে একদম আউটপুট থেকে কিছু প্রথমে দেখলে এটা আছে, তারপরে আউটপুটের আগে স্টেজে কি আছে, তারপরে তার আগে স্টেজে কি আছে, এভাবেও কিন্তু তুমি শিখতে পারো, এটা নলেজ মানে এটা শিখার একটা ওয়ে। হ্যাঁ, রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো আমরা এই কাজটা করে যেটা করলাম যে গ্রাফ থেকে টেবিলটা নিয়ে আসলাম, কারণ এখন টেবিল থেকে গ্রাফ আমরা করতে পারবো না, ঠিক আছে? টেবিল থেকে গ্রাফ আমরা করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কাছে সার্কিট নাই, আমরা ল্যাবে যেয়ে কাজ করতে পারতেছি না। এখন আমি বলে দিই, তোমরা যদি ল্যাবে থাকতে কি করতাম, ল্যাবে থাকতে তোমাদেরকে সেম কাজটা করতে হতো, সার্কিটটা ডিজাইন করতে হতো, তারপরে দুইটা রেজিস্ট্যান্স দিতে হবে, একটা হলো 0.5k আর একটা হলো 40k, দুইটা। এটা দেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, আউটপুট একটা আসবে, তারপরে যেটা করতে হবে 1 Hz ফ্রিকোয়েন্সি দিতে হবে, 10 Hz ফ্রিকোয়েন্সি দিতে হবে। 1 Hz ফ্রিকোয়েন্সি দিয়ে তোমাদের তোমাকে গেইন বের করতে হবে, এখানে লিখতে হবে 10 Hz ফ্রিকোয়েন্সি দিয়ে এখানে গেইন লিখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য এরকম ভাবে গেইন লিখতে হবে, লেখার পরে গেইনটাকে টিভিতে নিতে হবে, টিভিতে নেওয়ার পরে সেটাকে আমরা কি করব, এই ফ্রিকোয়েন্সি ভার্সেস গেইন কার রাখতে হবে, বুঝা গেছে না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের লেভি পর্যন্তই, তোমরা একটু কষ্ট করে দুইটা ল্যাব শিট একটু রেডি করে ফেলবা। আমি আনফরচুনেটলি আগের যে রেকর্ডিংটা সেটা আমি পাচ্ছি না, ওই প্রিভিয়াস ল্যাবের, আমাকে একটু খুঁজতে হবে, আজকেরটা আমি এখনই দিয়ে দিচ্ছি, ওটা একটু খুঁজে আমি নেক্সট দিন দিয়ে দিব, বা আজকে কালকের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? স্যার ল্যাব শীটগুলো দিয়ে দিন। মনে করো তো আমি কি গত ল্যাবটা কি রেকর্ড করেছিলাম,
কত যে ক্লাস ছিল অনেক দিন আগে অবশ্য না স্যার আপনি রেকর্ড করেন নাই আচ্ছা তাইলে আমি আবার নিব সমস্যা নেই প্রথম ল্যাপটা আমি আবার নিব কোনো সমস্যা দরকার হলে আমি কিছুটা ক্লাস মানে রেকর্ড করে তারপরে তোমাদেরকে পাঠিয়ে দেব কি কি করতে হবে ওকে ওটা নিয়ে টেনশন করো না তাহলে ল্যাব 2টা তোমরা এখন করে ফেলো ল্যাব 1টা আপাতত বাদ রাখো হ্যাঁ ল্যাব 2 এর যে ল্যাব শীটটা আছে ওটা করে ফেলো আমি সব ফাইল দিয়ে দিচ্ছি শুধুমাত্র ল্যাব 1 এর যে এই ভিডিও ফাইলটা আছে ওটা বাদে সব দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে হ্যাঁ জি স্যার আজকে কারো কোনো কোশ্চেন আছে স্যার রিপোর্টে জানি স্যার কি কি থাকতে হবে আবার একটু স্যার রিপোর্টে একটাই কোশ্চেন आंसर হবে সেটা হলো হুইচ ফেলো ভার্চি গিভস লং ফ্রিকোয়েন্সি রেসপন্স লং ফ্রিকোয়েন্সি রেসপন্স কোনটার জন্য ওয়াইডার হবে এটা তোমরা 40 কের জন্য জানো হবে 40 কের জন্য গেইন কম তাহলে এটার জন্য সবচেয়ে বেশি ওয়াইডার হবে তার মানে এটা সিডিবি পয়েন্টটা আমরা পাবো 300 কিলোহার্টজ আর 0.5 কের জন্য আমরা কোথায় পাবো 50 কিলোহার্টজ তার মানে কোনটার জন্য ওয়াইডার 40 কের জন্য ওয়াইডার এটা বলে দিলাম তোমরা आंसर দিয়ে দিও ল্যাব শীটটা তোমরা হাতে লিখবা হ্যাঁ কোনো কম্পোজ করার দরকার নাই ওই ফাঁকিবাজি করার দরকার নাই এইগুলো সব কিছু তোমরা হাতে লিখবা এই থিওরিগুলো কমায় লিখবা এত লিখার দরকার নাই তোমার যেটা মনে হয় ইম্পর্টেন্ট সেটা লিখবা 200 ওয়ার্ডের একটা থিওরি লিখবা বেশি লেখার দরকার আর এখনো কিন্তু আমরা বায়োমেডিকেল শুরু করি নাই বায়োমেডিকেল কোনো টপিক আমরা এখনো শুরু করিনি ওইটা আমরা 4 নাম্বার এক্সপেরিমেন্ট থেকে শুরু করব তিন নাম্বার এক্সপেরিমেন্টে যে আমরা যেটা দেখবো যে এই যে থ্রি ওপেন কনফিগারেশন এটা দিয়ে আইসি তৈরি করা হয় হ্যাঁ ওই আইসি গুলা তখন আমরা দেখবো এই যে এই তিনটা ওপেন আমরা দেখবো না তখন একটা আইসি নিয়ে কাজ করবো ওই আইসিটাকে আমরা বলবো ইনস্ট্রুমেন্টেশন এম্পলিফায়ার ওই আইসিতে আমরা ইনপুট দিব দুইটা আউটপুট পাবো একটা এটার গেইন রেজিস্ট্যান্স চেঞ্জ করা যায় ওকে তাহলে আমরা আস্তে আস্তে প্রথমে আমরা একদম ডিটেল শিখলাম যে কিভাবে আমরা এটা করতে পারি ইনস্ট্রুমেন্টেশন এম্পলিফায়ার ডিজাইন তারপরে আমরা আস্তে আস্তে আইসি দিকে যাব তারপরে ওই আইসি দিয়ে আমরা ইসিটি সার্কিট ডিজাইন করব ওকে ঠিক আছে তাহলে হ্যাঁ আজকে পর্যন্ত আর তোমাদের যে মেইন ল্যাবটা হ্যাঁ ল্যাব শীটটা ওটা আমি দিয়ে দিব খুব তাড়াতাড়ি ওইটাতে অবশ্য ওই এক্সপেরিমেন্ট 1 এ আছে তোমার সিম্পল অপএম তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট 2 তে আছে সিম্পল অপটোকাপলার হ্যাঁ এই বিষয়গুলো আছে সো এইগুলো সবই আমাদের ল্যাবে চলে আসবে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই হ্যাঁ এই যে এখন যেগুলো পড়াচ্ছি সবগুলাই কিন্তু তোমাদের ওই যে ল্যাব শীটে চলে আসবে ল্যাব শীটটা একটু ডিফারেন্ট হবে তোমাদের এইটা থেকে আমি একটু আপডেটেড পড়াচ্ছি তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কারণ তোমাদের ফোর্থ ইয়ারে একটু আপডেটেড পড়তে হবে ওকে ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম